বাসুদেব ভাই ক্ষমা করে দাও। বসুদেব বললেন, দাদা সত্যি সত্যি তুমি দুঃখ পেয়েছো তো? দুঃখ পেয়ে থাকো, এর থেকে বড় শাস্তি আর কিছু নাই। অনুশোচনা, ইস কেন করলাম, এর থেকে বড় শাস্তি কিছু নাই। দাদা তুমি বেশ, তুমি যাও। বসুদেব দেবকীর কাছ থেকে কংস বেরিয়ে এলেন, দুষ্ট কংস, খল কংস। বেরিয়ে এসেই মন্ত্রীদের নিয়ে বসলেন মন্ত্রণা করতে, বলো কি করা যায়। আমাকে যে বধ করবে সে অন্য কোথাও জন্ম নিয়েছে, বলো কি করা যায়। মন্ত্রী যেমন রাজা তেমন মন্ত্রী, মন্ত্রীরা পরামর্শ দিলেন, অল্প দিনের মধ্যে যে কটা ছেলে পুলে জন্মেছে সব কটাকে মেরে দাও। যত কৃষ্ণভক্ত আছে, বিষ্ণু উপাসক আছে, সব সাধুদের ওপর চরম অত্যাচার চালাও, বের করে দাও, কোথায় কে আছে। ভাগবত বললেন, আয়ু শ্রেয়াং যশোধর্মাং লোকনাশীষ এবচ হন্তি শ্রেয়াংশি সর্বাণি পুংসো মহদ অতিক্রমঃ। যেই মহতের অতিক্রম হয়ে যায়, যে গুরুজন মহতের, সাধুগুরু বৈষ্ণবের যব যাকে সম্মান করা উচিত, তাকে যেই আমরা অসম্মান করি, অমনি আমাদের কোনটা কোনটা কমে? আয়ু, সম্পদ, যশ, সুনাম এবং ধর্ম। যেই মহতের অতিক্রম হয় অমনি এই চারটে কমতে থাকে, ভাগবতের বাক্য মিথ্যা হয় না। তাই আয়ু শ্রিয়ং যশো ধর্মং, নিজের কল্যাণ, হন্তি শ্রেয়াংশি, নিজের কল্যাণটা নষ্ট হয়ে যায়। পুংস মহৎ অতিক্রম, যেই মানুষ মহৎকে অতিক্রম করে। এই জন্য মহাপ্রভু বলছেন যে প্রাণী মাত্রে মনোবাক্যে উদ্বেগ না দিবে, তোমার কথা যেন কেউ কষ্ট না পায়। পারি না, আর নিজেও পারি না, মুখে ভীষণ ধার, কিন্তু অবশ্যই এটা মানা উচিত। চিন্তা করলেন কাকে পাঠানো যায় বাচ্চাগুলোকে মারতে, কাকে পাঠানো যায় বাচ্চাগুলোকে মারতে, পুতনা, পুতনা, যাও, যত বাচ্চা জন্মেছে মেরে দিয়ে এস। এদিকে নন্দরাজার বাড়িতে বিরাট বড় উৎসব, আমরা পাঠের শেষে নন্দ উৎসব করব। হাড়ির মধ্যে সব আছে, কী আছে আমি সব সঠিক জানি না, কিছু কিছু জানি, সঠিক জানি না, যা হোক দেখা যাক। আজকের নন্দ মহারাজ আমাদের নাথ বাবা, তিনি প্রথম হাড়িটা ভাঙবেন, তারপরে আমরা দেখবো বাচ্চারা যদি সেজে আসে, কৃষ্ণ সাজিয়ে যদি কেউ আসে সে ভাঙবে, সবাই কিন্তু হাড়িতে হাত দেবে না। জয় গৌর। নন্দোৎসব হচ্ছে, কৃষ্ণের জন্ম হয়েছে, তখন নন্দরাজের বেশ বয়স, মাথার চুল অর্ধেক পাকা অর্ধেক কাঁচা, আতপ চাল আর কালোজিরা মিশিয়ে দিলে যেমন হয়, ইয়েতে বলছেন গোপাল চম্পুতে, নন্দরাজার মাথার চুল সেই রকম। তখন তার কলপ করা যেত না, অর্ধেক পাতা অর্ধেক পাকা, আর অল্প বয়সও পাকতো না, বেশি বয়সী চুল পাকত। নন্দরাজা খুব আনন্দে করছেন, বিরাট বড় একটা গর্ত করেছেন, সেই গর্তের মধ্যে হরিদ্রা, হলুদ, তেল আর মাখন ফেলেছেন, ফেলে ঘুটিয়েছেন। আর যারাই দেখা করতে আসছেন, রাজার ছেলেকে দেখতে আসছেন, নন্দরাজা তোমার ছেলে হয়েছে, আরে নন্দ বাবা, নন্দবাবা তাকে এমনি করে জাপটে ধরছেন। দেখবে উত্তরপ্রদেশে কোলাকুলি হয়, আমরা বাঙালিরা তো কোলাকুলি করতেই জানি না, করিও না কোলাকুলি, ভালো আছেন, দেখবে কাঁধে কাঁধে একটু ঠেকিয়ে দিল, কখনো বুকে বুকে ঠেকায় না। যদি হৃদয়ের আদান প্রদান হয়ে যায়, বিশ্বাস করতে হয় কাউকে, বিশ্বাস জন্মে যায়, বুকে কখনো বাঙালি নেয়, তাহলে লক্ষ্য করে দেখো যে বাঙালি কোলাকুলি করছে, বুকের মধ্যে ধরিয়ে ধরেছে, কাঁধে একটু অল্প করে ঠেকিয়ে দিল। আর উত্তরপ্রদেশে কোলাকুলি করে না, দুজনের হার্ট যতক্ষণ একসঙ্গে ধক 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 না করছে, জাপটে যে ধরবে, হারে ভাইয়া বলে ধরবে, দেখবে এমন চাপটে ধরে, বাপে বাপ, ঠিক ঠিক আন্তরিকতা একেবারে, খুব প্রেম ওই দেশে, বৃন্দাবনে তো খুব প্রেম।
খুব প্রেম চলে। তো নন্দরাজা যেই জাপটে ধরছে নন্দরাজাকে, নন্দরাজা তাকে টানতে টানতে নিয়ে ওই যে গর্ত আছে না বাকি আছেন সব ধুম করে মধ্যে পড়ে যাচ্ছেন। পরে যখন উঠছেন তখন গোব দিয়ে টপ টপ করে মাখন পড়ছে আর সমস্ত শরীর তেল হলুদ মেকে টেকে একটা অদ্ভুত সুন্দর চেহারা হয়েছে। ওঠার পরেই নন্দরাজা কলসির মধ্যে ননী মাখন রাখা আছে, হাত দিয়ে ননী তুলে তাকে আবার এমনি করে মাখিয়ে দিচ্ছে। বউ আর চিনতে পারবে না বাড়িতে গেলে, রে কে আইসে এরকম করে অবস্থা। হ্যাঁ বলে জল দিয়ে গাদা করতে পারলো না, বলে দূর বেটা, যার ঘরে নবলক্ষ ধেনু সে কি জলের গাদা দিয়ে উৎসব করবে নাকি? আমরা গাদা খেলি, নন্দরাজা গাদা খেলে না, দই দুধ দিয়ে গাদা হচ্ছে, ঘি দুধ সব ফেলা হচ্ছে, ও দিয়ে কাদা তৈরি হচ্ছে, ওর মধ্যে অভিষেক হচ্ছে, তবে আনন্দ হচ্ছে। আর খুব করে আনন্দ হচ্ছে, হই হই রই রই। ভেতরে নন্দরানীর ঘরে তো যে মহিলা ঢুকছেন দেখতে গোপালকে, তিনি তো আর বেরোচ্ছেন না। দুইটা উঠান, একটা বাইরের উঠান, একটা ভেতরের উঠান, এখনও সেই রকমই আছে বৃন্দাবনে। বাইরের উঠানে ছেলেরা নাচ করে, ভেতরের উঠানে মেয়েরা নাচ। ব্রজের মেয়েদের নাচটা খুব প্রসিদ্ধ, সব থেকে প্রসিদ্ধ নাচ এক পায়ে প্রদীপ নিয়ে নাচা, যেটা প্রবর্তন করেছিলেন রাধারানীর দিদিমা মুখরা, মুখরাই গ্রাম। এটা উত্তরপ্রদেশের খুব বিখ্যাত নাচ, পায়ের ওপরে প্রদীপ জ্বালিয়ে এক পায়ে নাচা, বিখ্যাত নাচ বৃন্দাবন। তোমরা যেহেতু নাচটা খুব প্রসিদ্ধ, মায়েরা খুব নাচেন। তোমরা যেমন চাদরের থেকে হাত বের করতে ভয় পাও, ঠান্ডা লাগবে, ব্রজে এইসব নাই। বড় ঘোমটা দিয়ে যে নাচ শুরু করলো, আরে বাপরে বাপ, সে ভাসুরি থাকুক আর শ্বশুরি থাকুক, যেই থাকুক থাকুক, ঘোমটা দিয়ে মুক্ত চেনা যায় না, ভাইয়ের বউ নাচে না নিজের বউ নাচে, বোঝা যায় না, নাচ তো চলছে মায়েদের। ওদের নাচের ঢঙটাই সুন্দর, ভারী সুন্দর নাচে ব্রজের মেয়েরা। আমি একবার হোলিতে গেছিলাম জানো, লাটমার হোলি বৃন্দাবনে, বৌদিটা মারে দেওরকে, আর দেওররা ঢাল দিয়ে ঠেকায়, বড় বড় চামড়ার ঢাল, নিচে গদি লাগানো, গদিটা হাত দিয়ে ধরে এনেকে মারে, আর বৌদি লাঠি দিয়ে মারে, এইরকম মোটা মোটা লাঠি, একদম সলিড লাঠি। আমার মাথায় এখানে একটু লেগেছিল, যা ব্যথা হয়েছিল আমার পরে মনে আছে। আর ঘোমটা ঢাকা, কে বৌদি কে ভাইয়ের বউ বোঝা যাচ্ছে না। আমাকে রাধাগুণ্ডে একটা ব্রজবাসী ছেলে বলছে, আমি এরকম মারে কেন? ওইটাই সুযোগ বউদের বছরে একদিন, হয়তো ভাসুর কোনোদিন কিছু বলেছে, রাগ আছে ভেতরে, ওই দিন দুম করে দিল একটা পেরে, কে মারলো মুক্ত ঢাকা। আবার উল্টো যদি তুমি রাগ করবে সেটা তো হবে না, বলে কেন? বলে যে মারবে তাকে টাকা দিতে হবে, মারও খাইতে লাগবে টাকাও দিতে লাগবে। হ্যাঁ আমরা বর্ষণায় উপরে বসে আছি, বাপ সাধু সন্ত মায়ের সাধুদের ধুম করে মারছি, বলে টাকা দিয়ে চলে যাচ্ছে, আমিও দিলাম টাকা, মায়েরও খাইলাম টাকাও দিলাম, বাংলা হইলে দেখাইতাম, টাকা দেব। কিন্তু ব্রজের তো অদ্ভুত ভাব, ব্রজের অপূর্ব ভাব, সে কি জোর জোর মারে গো, ধুম ধুম করে, আবার একটা ঢালের মধ্যে তিন চারজন মিলে মারছে মারছে, আবার মার বন্ধ করে দিলে দেওরটা বলে কি পারলে না, পরিশ্রম হয়ে গেল, তখন আবার মারে, আবার জোরে মারে। আর ওপরে হেলিকপ্টার থেকে গোলাপের পাপড়ি ছড়ে, হেলিকপ্টার ঘুরছে আর গোলাপের বস্তা বস্তা পাপড়ি, গোলাপের পাপড়ি পড়ছে, এক স্বর্গীয় অপূর্ব। আমার বাংলা এসব হয় না রে, বাংলা এমন একটা দেশ, মহাপ্রভু কি করলেন আমাদের, বলে আর কিছু পারবি না, কীর্তন কর আর খিচুড়ি খা, কীর্তন কর আর খিচুড়ি খা, তো তার আর কিছু হবে না। হ্যাঁ রে, মহাপ্রভু বুঝেছিলেন যে এদের আর কিছু হবে না। আর ঠাকুর রামকৃষ্ণ দাঁড়িয়ে বললেন, যা ইচ্ছা কর, যা ইচ্ছা কর, কল্প ধরু আমি যা পারিস করলে তোরা, বাঙালি তোরা কিছু হবে। ব্রজে যাই, কি যে আনন্দ ব্রজে, হেলিকপ্টার থেকে সেই গোলাপের পাপড়ি ঘুরে ঘুরে যাচ্ছে আর পাপড়ি উড়ে পড়ছে, কি আনন্দ কি আনন্দ! একটুখানি জায়গা না, না হলেও কত রে, তুই দু কিলোমিটার হবে না, তিন চার কিলোমিটার রাস্তা জুড়ে আনন্দ হচ্ছে, মানে এক জায়গায় যে আনন্দটা হচ্ছে তা না, কত হাজার বৌদি আর কত হাজার দেওর যে এসে পড়েছে ওখানে, নন্দগ্রামের বেটা আর জর্সানের বেটি, এই লড়াই চলে লাটমার হোলি। বাপরি 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 বাপ, কি আনন্দ! আর রঙে পেছল রাস্তায় ধুমধাম করে পড়তে যে কতবার হচ্ছে, গোলাপের পাপড়িতে আর রঙে মিশে, আর এই হোলি বেশ কদিন ধরে চলে। ওই দিন নন্দগ্রামের হোলি, যারা দেখতে আসছেন, বড় বড় মন্ত্রী শান্তি সব বসে আছেন পাশে পাশে, সবাই দেখতে আসছে। আমাদের যেমন কীর্তন হলে মন্ত্রীরা আসতে, কীর্তনে কি যাব, না কুচি করেন, ওদের তো তা নয়, ওরা সবার আগে আসে, বড় বড় অফিসাররা সব, পুলিশের অফিসাররা দুপাশের, হ্যাঁ হ্যাঁ, এরা সব আসছেন, এরা পরিক্রমা করছেন, গিরিরাজ পরিক্রমা, এবং অদ্ভুত অদ্ভুত।
ভগবান কৃষ্ণ কেন আসবে না ওই দেশে, নয়তো চণ্ডীদাসই আসতো। চণ্ডীদাস ছিল ওখানে কেন আসছে? ভালোবাসা শিখতে হলে বৃন্দাবনে যেতে হয়। ব্রজের ভালোবাসা এটা বাংলায় আমরা ভাবতেই পারি না, ভাবতেই পারি না, বিশ্বাস করো, বিশ্বাস করো, এখনও তাই, এখনও তাই। আমরা ফিরছি সূর্যকুণ্ড থেকে, খিদে পেয়েছে, সঙ্গে মুরারী বাবা ছিলেন, তো মুরারী বাবাকে বললাম যে কাকু খিদে পেয়েছে, তোমার চেনা নাই শোনা নাই, এক ব্রজবাসী বসে আছেন এইরকম চেহারা, গ্রামে গ্রামের মধ্যে দিয়ে আসছি আমরা ট্রাক্টরে চেপে, ট্রাক্টরে বসছি আমি আর নবদ্বীপ্রভু আর মুরারী বাবা আর ড্রাইভার, তো বলে এই দাঁড় করাতো, দাঁড় করালাম, এইরকম চেহারা এক ব্রজবাসী বসে আছেন বাইরে তাকিয়ার, ওই যে সে ওদের খাটিয়া থাকে না, খাটিয়ায় বসে আছে, বলি এ সাধু বাবা, বাবা আমাদের ভুক লেগেছে, এ লালি ওর বাচ্চা মেয়ে ছুটে এলো, বলে এই সাধু সন্তরা এসছেন এদের ভুক লেগেছে, আমাদের মাগো ঘিয়ে চপচপা রুটি আর চিনির গুঁড়া ভুরা বলে ওটা আর কড়ি দিয়ে দিল আমাদের, একটু ডাল দিয়ে দুইটা করে কোনো মতে খেয়েছিলাম এই মোটা মোটা রুটি, জীবনের স্বাদ এখনও লেগে আছে, কি যে আমাদের প্রসাদ পাই ওনার যে কি আনন্দ, আমাদের হলে মাগো এখন আসে বসে দেখ তো চাটা হয়েছে নাকি, চা দিয়ে বিস্কুট দিয়া দে, বড় তো চা আর দুইটা বিস্কুট, সঙ্গে সঙ্গে একটু বিড়ি দিতে পারে, এর বেশি কিছু জুটবে না। আর বৃন্দাবনে কি যে একটা আদর, সত্যি সত্যি বলছি, মানে সাধুরা বলেন আমাকে, বিনোদ বাবা বলছেন কেন বাংলায় পড়ে আছো, চলে আসো বৃন্দাবনে, কি করতে বাংলায় পড়ে আছো, আমার মনে হয় আসো, কি করতে আসবো সব জায়গায়, শুধু প্রাণীটা একটা টান বাংলার সঙ্গে যেন থাকা, সবাই যদি চলে যাই পালিয়ে বাংলার কি হবে, চেষ্টা করে দেখা যাক না যদি কিছু হয়। তো বৃন্দাবনে এক অদ্ভুত আনন্দ, আর মায়েরা যে নৃত্য করেন রাধারানীর সামনে, কোথায় বিগ্রহ, ভেতর ওইখানে মন্দির আর বাইরে এমনি করে দেয়ালের মধ্যে হাত দিয়ে চাপ দেয়, আমি প্রথম ভাবছি যে কি বাবা ওইখানে মন্দির আর এইখানে চাপ দেয় কেন, কি করেন মায়েরা প্রতিদিন সন্ধ্যাবেলা এসে মায়ের রাধারানীর চরণ সেবা করেন, ওই ভেতরে বিগ্রহ আর এখানে চরণ সেবা করছে, ভাবতে পারো কি অনুভূতি, কি অনুভূতি, বাইরে চরণ সেবা করছে চাপ দিয়ে দিয়ে যাচ্ছে রাধারানীর চরণে চরণ সেবা করছে, আহা কি অপূর্ব অনুভূতি। এবং সন্ধ্যে হলেই ব্রজমাইরা মেয়ে বউ নতুন বউ যাই হোক বাচ্চা হয়েছে চলো গিরিরাজ পরিক্রমা দেবো, নতুন বিয়ে করেছে কেউ চলো গিরিরাজ পরিক্রমা দেবো, আমরা ছেলে বউকে হানিমুনে পাঠাই ওরা গিরিরাজ পরিক্রমায় পাঠায়, আমরা বাচ্চা হলে পাঠার মাংস দিয়ে বাচ্চার অন্নপ্রাশন দিয়ে ওরা গোবর্ধন পরিক্রমা দিয়ে ছাপ্পান্ন ভোগ লাগায়, এই হচ্ছে আমাদের সঙ্গে ওদের পার্থক্য। ব্রজ প্রেম এক অদ্ভুত ভালোবাসার জগৎ। আমরা ছিলাম কোথায় ছিলাম, গোবিন্দকুণ্ডে না, গোবিন্দকুণ্ডে, গোবিন্দকুণ্ডে ছিলাম এক ব্রজবাসীর বাড়িতে, বিশ্বাস করবে না মা আমরা দু তিন দিন ছিলাম বোধ হয়, আমরা দু তিনজন থাকবো বলে ওরা পুরো বাড়িটা ছেড়ে দিয়ে চলে গেছে, হ্যাঁ দুজন, হ্যাঁ আমরা দুজন ছিলাম পুরো বাড়িটা ওরা ছেড়ে দিয়ে চলে গেছে, তারপরে সেই ব্রজবাসী বাবা এসে বলছে তো আপনারই বাড়ি আছে আপনি থাকুন না, বাবা আপনাদের এত কষ্ট হচ্ছে, দোতলা সুন্দর বাড়ি ছেড়ে দিয়ে চলে অন্য গ্রামের বাড়িতে চলে গেছে, রাস্তার উপরে বাড়ি আমাদের ছেড়ে দিয়েছে গোবিন্দকুণ্ডে, না আর আসা যাবে না এত আদর, কি অবস্থা, বাড়ির মেয়েটা আসছে ব্রজবাসী মেয়েটা আমাদের কাপড় কেচে দেওয়ার জন্য, প্রতিদিন সকালে আসে জল টল ভরে দিয়ে যায়, কোথায় ব্রজবাসীর সেবা করবো না, না এখানে তাহলে অপরাধ বেড়ে যাচ্ছে, ইহিতে ব্রজবাসীর সেবা নিয়ে তো উল্টো অপরাধ হয়ে যাচ্ছে, এর নাম ব্রজমণ্ডল, এর নাম অতিথি সেবা, এই ভগবান কৃষ্ণ বৃন্দাবনেই আসেন। নন্দ মহারাজ খুব করে আনন্দ করলেন, তালের বড়া খাই আনন্দ নাচিতে লাগিল, আমরা কীর্তন করি, অনেক মহাপুরুষ আসছেন অনেক দেবতারা আসছেন বলে এত লোক তো বৃন্দাবনে নাই, এত লোক ব্রজে আসছে কোত্থেকে, শুধু বৃন্দাবনের এদেরকে ধরলে হবে, আকাশের 33 কোটিকে ধরবে না, আকাশের দেবদেবীরা আসছেন একবার নিজের চোখে ভগবানকে দেখব বলে, তারা সব আসছেন, আনন্দ করে নন্দোৎসব হয়ে গেলেন। নন্দোৎসবের পরে নন্দ মহারাজ কতটা নাড়ু হয়েছিল জানো, খুব অল্প নাড়ু হয়েছিল, মাত্র 100 মন খোয়া ক্ষীরের নাড়ু হয়েছে আর 100 মন দুধের পায়েস হয়েছে, রাবড়ি
ওই রাবড়ি তো আমরা খেতেই পারি না, আমরা তো ময়দা মেশানো রাবড়ি খাই। হ্যাঁ, এই খোয়া ক্ষীর দিয়ে রাবড়ি, 100 মন দুধে পায়েস, রাবড়ি, ক্ষীর হয়েছে, লাড্ডু হয়েছে, হালুয়া হয়েছে, আর নন্দোৎসব হচ্ছে। যে আসছে পেট পুরে প্রসাদ পাও আর প্রেম সে গুণ গাও, খুব আনন্দ হলো। নন্দ মহারাজ নন্দোৎসবের পরে গেলেন মথুরায় কংসকে বার্ষিক খাজনা দেবার জন্য। কংসকে খাজনা দিয়ে সেখান থেকে দেখা করলেন বসুদেবের সঙ্গে। বসুদেব বললেন, নন্দরাজা তুমি এখানে বেশিক্ষণ থেকো না, তুমি চলে যাও, বৃন্দাবনে কোনো বিপদ হতে পারে। বসুদেব পণ্ডিত, বুদ্ধিমান, বন্ধু, বন্ধুর কথা শুনতে হয়। নন্দ মহারাজ ভাবছেন, আরে নন্দ বসুদেব তো এমনি কথা বলার লোক নয়, তার কথা শুনতে হবে। তাড়াতাড়ি করে বৃন্দাবনে ফিরছেন। এদিকে পুতনা খুব সুন্দর করে সেজে এসেছে বৃন্দাবনে। কোথায় গো তোমাদের গোপাল, কোথায় গো? নন্দরানী মনে মনে ভাবছেন, ইনি কে? ব্রহ্মাণী, ইন্দ্রাণী, রুদ্রাণী, বরুণাণী, কে ইনি? এত সুন্দরী কে এসছেন? স্বয়ং লক্ষ্মী আবির্ভূতা। রোহিণী ভাবছেন, কে এটা? তারা দেখিয়ে দিলেন গোপালকে, দুই মা সন্দেহই করলেন না। পুতনা ভেতরে গিয়ে গোপালকে কোলে করে বিষ মুখে দেয়, তাই তো? বুকের মধ্যে বিষ মাখিয়ে এনেছে, গোপালকে দিয়ে দেবো, শেষ করে ফেলব। গোপালের মুখে বিষ দেয়, গোপাল প্রাণ ধরে দিলেন টান। পুতনা বলে, মুঞ্চ মুঞ্চ, ছাড় ছাড়। পুতনা বলে, ছাড় ছাড়। গোপাল বলেন, ছাড়ব না। বলে, একবার আমার কাছে আসা যায় পুতনা, কিন্তু আমার কাছ থেকে যাওয়া যায় না। বলে, ভগবানের কাছে গিয়ে কেউ বলে ছাড় ছাড়? পুতনা ছাড় ছাড় বললেন কেন? বলে, পুতনা ছাড় ছাড় বললেন না, পুতনা বললেন ছাড়িয়ে দে না, ছাড়িয়ে দে না। গোপাল, তোমার কাছে যখন একবার এসেছি, আমার ভবজ্বালা ছাড়িয়ে দাও, আমার ভববন্ধন ঘুচিয়ে দাও গোপাল, আর যেন সংসার জ্বালার মধ্যে আমাকে পড়তে না হয় গোপাল, আমাকে তোমার চরণে রাখো প্রভু। ছাড় ছাড় বলেন নাই, ছাড়িয়ে দাও বলেছে। গোপাল প্রাণ ধরে দিয়েছেন টান। পুতনা বাইরে বার হয়ে গোপালকে কোলের মধ্যে নিয়ে, বুকে নিয়ে পুতনা উড়ে যায়। উড়ে গিয়ে মাঠের মধ্যে পড়ে মারা যায়। ব্রজবাসীরা ছুটতে ছুটতে যায়, নিয়ে গেল, নিয়ে গেল, গোপালকে নিয়ে গেল, নিয়ে গেল, ছুটতে ছুটতে যাচ্ছে সব, গিয়ে ধুম করে পড়েছে। ব্রজবাসীরা ওপর দিকে তাকিয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে না হোঁচট খেয়ে? বলে, না তো, কেন পড়ছে না? ওরা তো পুতনার দিকে তাকিয়ে যাচ্ছে না, পুতনার দিকে তাকিয়ে ছুটতো তাহলে হোঁচট খেয়ে পড়ে যেত। ওটা গোবিন্দ পানে নয়ন দিয়ে বেরিয়েছে তো রাস্তায়। বলে, তুই চোখ বন্ধ করেই যাও, আর হেঁটেই যাও, আর গাড়িতেই যাও, আর ছুটেই যাও, যে গোবিন্দ পানে নয়ন দিয়েছ, তোমার জীবনে পতন হবে না, তার দিকে তাকালে তোমার পতন হবে না। গোপালকে নাবিয়ে আনা হলো, গোবর জল দিয়ে চান করিয়ে মা কোলে নিলেন, কাজল দিলেন যাতে নজর না লাগে। একে তো কালা পোলা, তারপরে আবার কালা টিপ, ওই পোলাতে কে নজর দিব? যাই হোক, মায়ের কাছে তো সুন্দর। তো গোপাল কেমন সুন্দর নাকি দেখতে? তোমার কি মনে হয়? কি জানি, আমি দেখি নাই। যাই হোক, তো কালো টিপ, কালা পোলার উপর কালো টিপ দিয়েছেন মা। দেখবে বাচ্চাদের সাজিয়ে যে মাটির রঙের টিপ দিয়ে দেখে। গোচনা দিয়ে স্নান করালেন। নন্দবাবা ফিরে এলেন, পুতনাকে জ্বালানো হচ্ছে। মিষ্টি গন্ধে বৃন্দাবন আমোদিত। কেন? পুতনা পবিত্র নয়, কিন্তু সেও পবিত্র হলো গোবিন্দ অঙ্গস্পর্শে। গোপালকে ছুঁয়ে পুতনা পবিত্র হয়ে গেল। তার ঘরে গায়ের সুন্দর গন্ধে বৃন্দাবন আমোদিত। দেখতে দেখতে গোপালচন্দ্রের বয়স হচ্ছে, বয়স হতে 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 3 মাস। 3 মাস বয়সে বাচ্চা কি করে? কাত হয়ে শুতে শেখে। 3 মাস পর্যন্ত বাচ্চা চিত হয়ে থাকে, 3 মাস বয়সে বাচ্চা কাত হয়।
আমরা বলি না বাচ্চাদের ক্ষেত্রে মা কি দুষ্ট হইছে, ওখানে উল্টাইতে চায়, দেখো কি হইব এটা, ওখানে উল্টা উল্টাচ্ছে উল্টাচ্ছে উল্টাচ্ছে, সবার বাচ্চাই উল্টায়, গোপালও উল্টাচ্ছেন, 3 মাস হলে সব বাচ্চাই উল্টায়, তোমার বাকার বাচ্চা উল্টায়, কিন্তু আমাদের তো স্নেহ আল্লাহ দেখে পারি, মা উল্টাচ্ছে উল্টাচ্ছে উল্টে কোল বালিশে উল্টা এসে এসে পড়ে উল্টা এসে পড়ে। একে বলা হয় পার্শ্ব পরিবর্তন। গোপাল উল্টাচ্ছে এটা একটা উৎসব, রাজার ছেলে তো যা করছে এটাই উৎসব, গোপাল উল্টাচ্ছে উৎসব, এর নাম পার্শ্ব পরিবর্তন উৎসব। তো মা খুব ব্যস্ত গোপালকে নিয়ে, উৎসব লোকজন আসছে আনন্দ। গোপালকে শুয়ে রেখেছেন একটা মোষের গাড়ির তলায়, ওটা ছিল একটা অসুর, তার নাম শকটা আসুর। অসুরটা চেপে মারতে যাচ্ছে গোপালকে, গোপালচন্দ্র বললেন, দাঁড়া বেটা, আমার ঠোঁটের জোর দেখেছিস, পুতনাকে মেরেছি, পায়ের জোর তো দেখিস নাই, এখনো জন্ম কর্ম হচ্ছে মেদি ব্যাম, দেখ আমার লাত্থির কি জোর, দিলেন এক লাত্থি, ওইটুকু টুকু পা, হ্যাঁ 3 মাসের বাচ্চারা কতটুকু পা হতে পারে, ওই কুত্তুবেনির পাঞ্জানি, এক লাত্থি, এক লাত্থি দিতে এই বেটা অসুর উল্টাইয়া পড়িল, নিতাই গৌরী বলো, হ্যাঁ বৃন্দাবন প্রাপ্তি হয়ে গেল, নিতাই গৌর হয়ে গেল। বাপরে, গোপালের বন্ধু বান্ধব অনেক এসে দেখছি আজকে, এক লাত্থি দিয়ে উল্টে হয়ে গেছে, সকটা আসুর উল্টে মারা গেল। তারপর গোপাল আরেকটু বড় হয়েছেন, তখন এলো আরেকটা অসুর, তার নাম তৃণাবর্ত অসুর। মা গোপালকে বারান্দায় ডেকে ভেতরে কাজ করতে গেছেন, অসুর এসে গোপালকে নিয়ে উড়ে চলে গেল, ঘূর্ণিঝড় উড়ে গেল, মা বেরিয়ে গোপালকে দেখছেন, নোমা নিয়ে গেল নিয়ে গেল নিয়ে গেল, সবাই মিলে ভীত সন্ত্রস্ত নিয়ে গেল নিয়ে গেল। গোপাল বলছেন, আমার ঠোঁটের জোর দেখেছে, পায়ের জোর দেখেছে, হাতের জোর দেখো নাই তো, দেখ গোয়ালের বেটার হাতের জোর কীরকম হয়, ও আমার বন্ধু রে বলে গলা চাপিয়ে ধরছে, এমন জোরে গলা জড়িয়ে ধরেছে, তৃণামর্তে তো প্রাণ যায় প্রাণ যায়, টানে সরাবার চেষ্টা করছেন, বাপরে যে ভারী, যে উজন, আর যেমন করে গলা চেপে ধরেছে, তৃণাবর্তের জীব বেরিয়ে গেল, নিতাই গৌহরি বলো, ধুম করে পড়ল তৃণাবর্ত, এবং তৃণাবর্ত মারা গেল। গোপাল মিষ্টি মিষ্টি যখন হাসেন, মা খুব খুশি হয়ে দেখেন, দেখি তো দাঁত উঠছে কিনা, হ্যাঁ দাঁত উঠছে, দেখবে বাচ্চাদের 2টা দাঁত যদি ওঠে আর ওই মুখে যদি বাচ্চারা কারো দিকে তাকিয়ে হাসে, যার দিকে হাসে তিনি আল্লাহ একেবারে 8খানা 16খানা কিছু হাজি, হ্যাঁ আর আপনি লক্ষ্য করবে বাচ্চাদের সঙ্গে আমরা যে ভাষায় কথা বলি সে ভাষায়, তুমি সংস্কৃত না বাংলা না ইংরাজি না উর্দু না হিন্দি না অন্য কোনো ভাষা বুঝতে পারবে না, পারবে বাচ্চাটাকে হাতে কোলের মধ্যে নিয়ে আমার, আর বাচ্চাটা আস্তে আস্তে আর যিনি বলতেছেন দিনে গলে 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 সবাই ধরেছি গালে গলে চিঠি দিয়ে দিল, শেষ। দেখ অদ্ভুত ভাষা, এ ভাষা ভাষাতত্ত্ববিদেরা বলতে পারেন না, এ কী ভাষা কি একটা যে ভাষা বেরোয় মুখ দিয়ে, বাচ্চা যার দিকে তাকিয়ে হাসবে তিনি তো আমার, আমি হাত বাড়াইলে আইসা পড়ে আমার গলি বাবলি বাবলি বলি, তো মা যশোদাও তো খুব আল্লাদি, দেখেন গোপালের মা তো, গোপালের মা আর গোপালের জন্য আল্লাহ দেখে একেবারে কাদা 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 কাদা, তার মধ্যে গোপাল আর হাত প্রেম করে মা তাকিয়ে দেখছেন ভালো করে, মা দেখে চমকে উঠেছে নাকি রে, বলে কেন, বলে মুখের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখা যায়, গোল গোল কী সব ঘুরে বেড়াচ্ছে, বলে কী রে, গোপালের মুখে মা সমগ্র বিশ্বকে দর্শন করছেন, গোপালের মুখে ভগবান মাধুর্যের মধ্যে ঐশ্বর্য দেখাচ্ছেন, আমি যে স্বয়ং ভগবান, ভগবত্ত অষ্টকম বলে একটা অষ্টক আছে, তার মধ্যে গোপালের এই সমস্ত অপূর্ব লীলাগুলো বর্ণনা রয়েছে, গোপাল যে ভগবান সেটা দেখাচ্ছেন। বলতে বলতে নন্দ মহারাজের কাছে এসে উপস্থিত গর্গমুনি, গর্গমুনি এলেন, তো গর্গমুনিকে দেখে নন্দ মহারাজ আদর করে ঘরে নিয়ে গিয়ে বললেন যে আমার ছেলের জন্মকুণ্ডলীটা করে দাও। গর্গমুনি বসুদেবের বংশের পুরোহিত, গর্গমুনি জন্মকুণ্ডলী করলেন, জন্মকুণ্ডলী করে বললেন যে নন্দরাজা তোমার এই ছেলে বড় সাধারণ ছেলে নয়, ইদানিং কৃষ্ণতাঙ্গত, ইদানিং কৃষ্ণবর্ণ হয়েছে, এর আগে শুক্লবর্ণ রক্তবর্ণ পীতবর্ণ হয়েছিল, এবার কৃষ্ণবর্ণ হয়েছে, তোমার এই ছেলেটা নারায়ণা সমগুণই, গুণে নারায়ণের সমান, এ বাচ্চা বড় সাধারণ বাচ্চা নয়,
একে সাবধানে রেখো, আদর করে রেখো। তখন গর্গমণিকে নন্দ মহারাজ ফেরত দিলেন। গোপাল বড় হতে শুরু করলেন, একটু একটু করে হাঁটেন, হাঁটে থুম করে পড়ে যান, আবার উঠে দাঁড়িয়ে হ্যাঁ করে মায়ের কোলে, আবার মায়ের কোল থেকে নেমে এসে কোনো ব্রজমায়ের দেখা করতে এসছেন, গোপাল তাকে মা মনে করে গিয়ে ধরে, আঁচলটা ধরে ধরে তাকিয়ে দেখে মা কিনা, ও মা দেখি মা না, আবার উঠে ঠং করে মায়ের কোলে লাভ দিয়ে পড়ে। আর মা নন্দরানী বেশ নাদুস নুদুস চেহারা মায়ের, মায়ের গায়ের রং কালো, কোথাও কোথাও গৌরবর্ণা বলা হয়েছে কিন্তু আমরা কালো রংটাই ধরব। গোপালের মুখ মায়ের মুখের মতো, তা মায়ের ভারী শরীর, খৌমং বাস পৃথুকটিতটি বিভ্রতি সূত্রনধ্যম, ভারী শরীর মায়ের। মা নন্দরানীর কোলে লাভ দিয়ে গোপাল পড়েন এসে, মায়ের তখন বেশ বয়স, বেশি বয়সের সন্তান গোপাল, যখন প্রায় আশা ছেড়েই দিয়েছিলেন তখন গোপালের জন্ম হয়। তা মায়ের বুকে লাভ দিয়ে এসে পড়েন গোপাল, মা কোলে নিচ্ছেন, এসছেন দেবর্ষি নারদ, দেবর্ষি নারদ এসছেন, গোপাল খেলা করছিল তো, তো দেবর্ষি নারদ এসছেন, নারদকে দেখে গোপাল ছুটে এসে মায়ের কোলে পড়েছে। তো মা বলছেন কী হয়েছে গোপাল, শোনা কী হয়েছে, শোনা অজানা কী হয়েছে, আল্লাহ তো সোনা ডাকু আল্লাহ ডাক, শোনা কী হয়েছে, শোনা গোপাল শোনা কী হয়েছে, শোনা ওই দেখুন না ওই লোকটা না আমাকে ধরে নিয়ে যাবে, কত বড় ব্যাগটা ঝোলাটা কাঁধের মধ্যে ঝোলায় করে আমাকে নিয়ে যাবে। দেবর্ষি নারদের চোখে জল, নারদের চোখে জল, প্রভু এ দাসকে দেখে ভয় পাও, কি অপূর্ব তোমার নরলীলা, কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, এ দাসকে দেখে ভয় পাচ্ছ প্রভু। গোপালের কাজকর্ম খুব বেড়ে গেল, কি কাজ করেন গোপাল, প্রথম কাজটাই হচ্ছে বাছুরের লেজ ধরে টানা, যে বাচ্চাগুলো গলায় দড়ি পড়ানো হয় না, কচি বাচ্চা ঘুরে ঘুরে বেড়ায় আশেপাশে ঘুরে, গোপাল তার লেজটা ধরে একটা প্যাঁ প্যাঁ করে, এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে বাছুরের দড়ি খুলে দেওয়া, যেগুলো বাঁধা থাকে আস্তে আস্তে হাতে হাতে গিয়ে টেনে খুলে দেওয়া, তো ওরাও গিয়ে মায়ের বাটে মুখ লাগিয়ে খায়, খুব করে দুধ খায়, আর গোপালকে বলে থ্যাংক ইউ। থ্যাংক ইউ কী করে বলে, গরু কি থ্যাংক ইউ বলতে পারে, বাছুর পারে তো, কী করে বলে, যখন দেখি দুধ যখন খায় না বাছুর, এখন লেস্ট টাইম নেমনি করে নাড়ায়, ওটা কী রে, ভগবানকে ধন্যবাদ জানায়, ভগবান তুমি দড়িটা খুলে দিয়েছিলে বলে আমরা খেতে পাচ্ছি না, খেতে পারতাম না। তেরা শ্রীকৃষ্ণ যে ভগবানকে ধন্যবাদ বলে, খুব করে লেজ নাড়ায় আর দুধ খায়। তৃতীয় কাজ হলো মানুষের বাড়ি বাড়ি চুরি করা, ওইটুকু ছেলে কি চোর গো, বাপরে বাপ, দারুণ চুরি করে বেড়ায়, এর বাড়ি তার বাড়ি তার বাড়ি চুরি করতে চুরি করে বেড়াচ্ছে, চুরি করছে, ময়েস নালিশ আসতে শুরু করলো, নন্দরানী তোমার ছেলে চুরি করে, নন্দরানী তোমার ছেলে চুরি করে। নন্দরানী জিজ্ঞেস করেন, তুই কেন চুরি করিস গোপাল, কেন পরের ঘরে চুরি করতে যাস, দেখো না মা আমি কি যাই না কি, ওরা আমায় ডাকে তো, ডাকলে পরে যাই আর তোমার কাছে এসে নালিশ করে কেন যাই। লীলাগতভাবে গোপাল মিথ্যে কথা বলছেন, তুই চুরি করতে যান, তত্ত্বগতভাবে পদ্মের বোটার দিকে তাকালে সত্যি ব্রজমাইরা ডাকেন, যিনি যখন যা প্রস্তুত করেন, ক্ষীরের নাড়ুই বলো আর ননী মাখনই বলো, যা প্রস্তুত করেন, ওই প্রস্তুত করেন আর মনে মনে ভাবেন এত সুন্দর খাবারটা যদি আমার গোপালের সেবায় না লাগলো তাহলে খাবারটা তৈরি করলাম কার জন্যে। গোপাল যে বাড়িতে যেদিন চুরি করে খান না সে বাড়ির কোনো গরুতে তার পরের দিন দুধ দেয় না। ব্রজমণ্ডলের গাভীরা, চিন্ময় রাজ্যের চিন্ময় গাভী, আদৌ চিন্ময়, তারা মনে করে আমাদের সামান্য দুধটুকু যদি গোবিন্দ সেবায় না লাগলো তাহলে দুধটা আমরা দেব কার জন্যে। কিন্তু নালিশ বাড়তেই লাগলো, মা বলেন ধরতে পারিস না, হাতে হাতে ধরবি, এক কাজ করিস ঘরটা অন্ধকার রাখিস, ঢুকে দেখতে পাবে না তাহলে কিছু নেবে না। বলে মা করে দেখেছি লাভ হয় না, তোমার ছেলে যেই ঢোকে না তার গায়ের রঙে ঘরটা আলো হয়ে যায়, আর দেখে নাই কোথায় ননী মাখন রাখা আছে, ওই তাহলে ধরবি, ধরে আমার হাতে এনে দিবি। বলে ধরে দেখেছি উল্টো ফল হয়। বলে কেন, বলে যদি ধরি আমরা অমনি ঘুরে এসে আমাদের বেনি ধরে টানে,
বেড়ি ধরে টানে আর বলে, তোরা চোর আমি চোর, আমার রাজ্যে থাকিস আর আমাকে না দিয়ে খাস, বৃন্দাবনে থাকিস আর আমার ভোগ দিস না, তোরা চোর আমি চোর নই, সবাই মিলে ধরবি তাহলে তো আর বেড়ি ধরে টানবে না। বলে ধরেছি, তাতেও লাভ হয় না। বলে কেন? ব্রজমাইরা সবাই মিলে ধরেছেন, গোপাল তোমাকে শাস্তি পেতে হবে, ওই কপালে কোকড়া কোকড়া চুল এসে পড়ছে, অমন সুন্দর মিষ্টি মুখখানা। গোপাল তাকে বলছেন, বলো কি শাস্তি পেতে হবে? এমন করে মিষ্টি করে বলেন, মায়েদের যত রাগ সব অনুরাগ হয়ে যায়, রাগ সব অনুরাগে পর্যবসিত হয়। মায়েরা বলেন, গোপাল তোমার শাস্তিটা কি? না আমরা সবাই তোমাকে ঘিরে বসবো আর আমাদের মাঝখানে ঘুরে ঘুরে তোমায় নাচতে হবে। বলে হ্যাঁ নাচতে পারি, আগে ননিমাখন দাও। মায়েরা ননিমাখন দেন, গোপাল ননিমাখন খেতে থাকেন আর ঘুরে ঘুরে নাচতে থাকেন, আর সেই নাচ দেখে ব্রজমাইদের আনন্দে মন মাতোয়ারা হয়ে যায়, আনন্দে মন মাতোয়ারা হয়ে যায়। মা বললেন, তাহলে কাজ করবি, হাঁড়ি কলসিগুলো খালি রেখে দিবি, গিয়ে পাবে না আর খাবে না। বললো, বাবা তাতে বিপদ আরো বাড়ে। বলে কেন? একা তো যায় না, দলবল মিলে যায়, আর গিয়ে যদি দেখে হাঁড়ি কলসিগুলো খালি, তাহলে কি করে জানো, সবাই মিলে ফাঁকা হাঁড়িগুলোর মধ্যে হিসি করে দিয়ে আসে, যাতে আমরা ভবিষ্যতে আর এসব রাখতে না পারি, লাঠি দিয়ে ভেঙে দিয়ে আসে, কুটি কুটি বাচ্চা থাকলে চিমটি দিয়ে কাঁদিয়ে দিয়ে আসে, দুরন্তের শিরোমণি তো একবারে। এইরকম দুরন্তপনা গোপাল তোমার করে, আমরা আর পারি না মা, তোমার গোপালকে নিয়ে আর পারি না, কি দুষ্টামিটা করে বেড়াচ্ছে গো। এক বুড়ি বসে আছেন, বুড়িমা, আজকে গোপালকে ঢুকতে দেবো না, হাতে লাঠি নিয়ে বসে আছে, রোজ এসে ক্ষতি করে দিয়ে যায়, আজকে ঢুকতে দেবো না। গোপাল ঢুকবার চেষ্টাই করলেন না, গিয়ে সেই ঠাকুমার মাথাটা জড়িয়ে ধরেছে। ও ঠাকুমা, ও ঠাকুমা, কি ভাই এমন মিষ্টি করে ডাকে না, দুষ্ট লোকের মিষ্টি কথা, এমন মিষ্টি করে ডাকে, ঠাকুমা ঠাকুমা। বলি, কি ভাই তুমি আমার বউ? বলি, ওই সোনালি, হ্যাঁ হ্যাঁ আমি তোমার বউ, মানে ওই বয়সে ওইরকম স্বামী পেতে আপত্তি নাই, এমন মিষ্টি দেখতে, ওই বয়সেও আর আপত্তি নাই, হ্যাঁ ভাই হ্যাঁ ভাই। আর এমন করে বুকটা দিয়ে আমাকে জড়িয়ে রাখে যাতে দেখতে না পায় বুড়ি কোথাও, সেই বৃদ্ধা বুড়িমা যেন দেখতে না পায়, জড়িয়ে রেখে এদিকে তো তৈরি আছে সব একেবারে সুশৃঙ্খল, তোমাদের মতো হইচই করে না, চুপচাপ চলতে জানে, গোয়েন ধরে আছেন, এগুলা সব ভেতরে ঢুকলো, লাইন দিয়ে ঢুকলো, ঢুকে ননি মাখন খেয়ে লষ্ট টষ্ট করে দিয়ে গোপালের জন্য একটা হাঁড়ি নিয়ে, গোপাল কানাই ব্যাস চলে গেল। থাম্মা আছি, আমি ভালো না? হ্যাঁ ভাই তুমি তো খুব ভালো। গোপাল চলে গেলেন, থাম্মা ভেতর দিকে তাকিয়েছেন, দাদাদি চোখটা কপালে উঠে গেছে, আমার করছে কি দেখছো নি কাঁদলো, এটা কেটাই করলো, একেবারে লন্ড হন্ড করে দিয়ে তছনাচ করে দিয়ে চলে গেছে। কি আশ্চর্য দুষ্টামি গো, কি দুষ্টামি, এত দুষ্টামি। ব্রজমাইরা কলসির উপর কলসি, কলসির উপর কলসি সাজিয়ে চলেন, এখনও চলেন, খালি হাত, খালি হাতে মানে ধরেন না, খালি মাথায় নিয়ে চলেন, কলসিগুলো ধরেন না, ঘাগড়া পরে চলতে থাকেন। তো পায়ে মল ঝুমুর ঝুমুর শব্দ হয়, তখনকার দিনে মায়েরা 32 অলঙ্কার পরতেন, কোমরে কোমর অলঙ্কার, হাতে বাজুতে সব অলঙ্কার পরতেন, ঝমর ঝমর আওয়াজ, ব্রজমাইরা অলঙ্কারটা বেশিই পরেন। চলছেন, সব বন্ধুরা এসে বলে, কানাই হ্যাঁ কানাই, কী হয়েছে? আমাদের ঘোল তেষ্টা পেয়েছে, জল তেষ্টা না ঘোল তেষ্টা পায় ওদের, ঘোল ঘোল তেষ্টা পেয়েছে, ঠিক আছে। একদম পেছনে যে ব্রজমাই যাচ্ছেন, মাটির হাঁড়ি তো, ছোট্ট পাথর নিয়ে ফুটো হয়ে গেল, ফুটো অতি টাইম কলের মতো ঘোল পড়তে আরম্ভ করেছে পেছন দিক দিয়ে, আর শাখায় খেতে খেতে যায়। খানিকটা যাওয়ার পর ব্রজমাই দেখছেন যে আরে হালকা হালকা লাগে কেন গলসিটা, তাকিয়ে দেখছেন পেছনে লম্বা লাইন পড়ে গেছে গোল খাওয়ার জন্য, দিয়ে তারা পুকুরতে মধ্যে অন্ধকারে জঙ্গলে কোথায় মিশে গেল, নাই 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 আমরা খাই নাই। এইরকম অত্যাচার, খুব অত্যাচার, খুব অত্যাচার। বন্ধুরা একদিন এসে বলে, মা গোপাল মাটি খেয়েছে। মা বলে, এই কানাই তুই মাটি খেয়েছিস? না মা খাই নাই তো। খেয়েছিস তো? বন্ধুরা বলছে, বলে দেখো না বলছি খাই নাই, সবাই মিথ্যা কথা বলছে, নাহং ভক্ষিতবা নাম্বা সর্বে মিথ্যা অভিশংসী, না সবাই মিথ্যা বলছে। মা বলছেন, বলরাম যে বলছে তুই খেয়েছিস, বলরাম যে বলছে তুই খেয়েছিস, দেখো না আমি তো আর মাটি খেয়ে মুখ ধুই আসি নাই, আ খা করেছেন। মা তাকিয়ে দেখছেন মুখের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াচ্ছে, মা যে মা তিনিও গোপালের মুখের মধ্যে।
লীলাগতভাবে গোপাল মাটি খেয়েছেন, বন্ধুরা নালিশ করেছে, তত্ত্বগতভাবে নাহং ভক্ষিতবান অম্ব, হে অম্ব, হে মা, আমি মাটি ভক্ষণ করি নাই। ভক্ষণ করা কাকে বলে মা? ভক্ষণ শব্দের অর্থ বাইরের বস্তু ভেতরে ঢোকানো, তাকে বলে ভক্ষণ করা। আমি মাটি ভক্ষণ করি নাই অর্থাৎ বাইরের মাটি ভেতরে ঢুকাই নাই, যা কিছু দেখছ সব কিছু আমার ভেতরেই আছে, আমার বাইর বলে কিছু হতে পারে না। আমি জগতে সবথেকে বড় বিভু, আমি সবথেকে বাইর, আমার বাইর হয় না, সব কিছু আমার ভেতরে। আ মুখের মধ্যে বিশ্বব্রহ্মাণ্ড, মা তুমি যে তুমি, তুমি আমার মুখের মধ্যে, তুমি আমার মুখের মধ্যে, এটা হচ্ছে তত্ত্ব। আর লীলার দিক থেকে গোপাল মিথ্যে কথা বলেছেন, মৃত্যু বড্ড মিথ্যে কথা বলে, কথা কথা মিথ্যে কথা বলে। আমি মাটি খাই নাই, এক ফলওয়ালি ফল নিয়ে যাচ্ছে, ফল নেবে গো ফল। গোপাল ছুটে গিয়ে বললেন, আমাকে ফল দেবে? তুমি তার পরিবর্তে কি দেবে? আমার বাবার গোলায় ধান আছে, দেব, যাও ধান নিয়ে এসো। দৌড়ে গিয়ে, বড় বড় হাত তো, হাত নিয়ে, হাত ভর্তি করে ধান নিয়ে এসছেন, পৌঁছালেন, 10-12 ধান হাতে আছে, বাকি সব পড়ে গেছে। এ মা, নাই 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 তো কি হবে, পড়ে গেছে, দাদা আবার নিয়ে আসছি, আবার দৌড়ে গেছে, আবার এসছে, আবার সেই 10-12 ধান হাতের মধ্যে, দাঁড়াও এবার বেচি করে নিয়ে আসবো, বেচি করে, বেচি করে, বেচি করে আনতে গিয়ে আঙুলটা ফাঁক করেছে। হায় রে ব্রহ্মাণ্ডের নাথ, হায় রে জগৎপতি, কি অপূর্ব তোমার বৃন্দাবন লীলা, যার ইচ্ছায় জগৎ চলে, তার যার ইচ্ছায় লক্ষ্মী পায়ে পড়ে, যা কি অপূর্ব তোমার বৃন্দাবন লীলা জগৎপতি, কি অপূর্ব তোমার নরলীলা, সর্বজ্ঞানের ভাণ্ডার। তিনি যাচ্ছেন ধান আনতে, হাত ফাঁক করে ধান নিয়েছেন, যখন পৌঁছেছেন এসে মায়ের কাছে, ফলওয়ালির কাছে, একটা ধান হাতে নাই, নাই 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 তো ফল দেবো কি করে, নাই নাই ফল দেবো কি করে, দাঁড়াও আবার যাচ্ছি। ফলওয়ালি বললেন, আর যেতে হবে না, তুমি একটা কাজ করতে পারবে? বলো কি করবো? একবার মা বলে ডেকে আমার গলাটা জড়িয়ে ধরতে, তার সন্তান ছিল না, স্বয়ং ব্রহ্মাণ্ডনাথ, জগতের গোবিন্দ জগৎপতি, মা বলে ডেকে ফলওয়ালির গলা জড়িয়ে ধরেন, ফলওয়ালির জীবনের সব সম্পত্তি পাওয়া হয়ে গেল, যত ফল উজাড় করে দিয়ে চলে গেল শ্রী গোবিন্দ চরণে। এমনি করে ব্রজবাসী আনন্দ বর্ধন করছেন ভগবান। মা চিন্তা করলেন, কেন গোপাল পরের ঘরে চুরি করে খায়, আমাকে দেখতে হবে। মা দধি মন্থন করতে আরম্ভ করলেন নিজের হাতে, একদা গৃহদা শিশু যশোদানন্দ গৃহিণী কর্মান্তরণ যুক্ত আসনের মমন্ত হয়ং দধি, জানি জানি হ গীতানি তদ বালচরিতানি চ দধি নির্মন্থন কালে স্মরন্তি তন্ন গায়ত। মা দই পাক দিচ্ছেন, সকালবেলায় দই পাক দিচ্ছেন, বলে সকালবেলায় কেন? ভগবানের সেবা কাজ সকালবেলায় করতে হয়, বেলা গড়িয়ে গেলে ভগবানের পূজা অনেক হয় না। নিজের হাতে করছেন কেন? বলে ভগবানের সেবা ফুল জলটা নিজেরটা নিজেকে দিতে হয়, লোক দিয়ে ভগবানের সেবায় ভগবানের সুখ হয় না, নিজের সেবাটা নিজেকে করতে হয়। আমার জপ, আমার আহ্নিক, আমার পূজা আমাকে নিজেকে করতে হয়। গৌর গৌর, মা নিজে দই পাক দিচ্ছেন, গোপালের লীলা কীর্তন করছেন, গোপালের নাম কীর্তন হচ্ছে, আর গোপাল আসবেন না তাকে হয় রে, হামাগুড়ি দিয়ে গোপালের সে হাজির। স্তন্যকাম আসাদ্য, তার দুধের তৃষ্ণা পেয়েছে, মন্থন দণ্ডটা চেপে ধরেছেন, মা আদর করে কোলে করে দুধ খাওয়াচ্ছেন। তাকিয়ে দেখলেন দূরে দুধের কড়াই থেকে দুধ পড়ে যাচ্ছে, মা চিন্তা করছেন দুধটা নামাতে হবে, নাহলে তো দুধ নষ্ট হয়ে যাবে, গোপালের সেবা হবে না। মা গোপালকে নাবিয়ে রেখে দুধের কড়াই নামাতে গেলেন, গোবিন্দ সেবার জন্য গোবিন্দকে অতিক্রম করলেন, যদিও নিত্য সিদ্ধদের জন্য এটা, আমাদের জন্য নয়, আমরা ভগবানকে অতিক্রম করতে পারি না। মা দুধের কড়াই নাবাতে গেলেন, গোপালের রাগ হলো সঞ্জাত কোপ স্ফুরিত রুণাধারা,
খুব রাগ হয়েছে, কি আমাকে নামিয়ে রাখছে, দাঁড়া দেখাচ্ছে, একটা ছোট পাথরের নুড়ি তুলে দইয়ের কলসির মধ্যে চিঙ্ক দিচ্ছে। খুব জেদি ছেলে বাবা, দিয়েছে মানে মারতে ফুটো হয়ে কলসি দিয়ে দই পড়ে একেবারে উঠোন ভেসে যাচ্ছে। তখন গোপাল মনে মনে ভাবছেন, এবার যে মা এসে আমার আদর করবো এ বিষয়ে কোনো সন্দেহ নাই, অতএব আপন প্রাণ বাঁচা। পালা 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 পালিয়ে চলে গেলেন গোপাল। মা এসে মনে মনে ভাবছে, এই কামটা কে করলো, এ তো আমার আল্লা দিপোলা ছাড়া আর কেউ না, আমার শান্ত ছেলেটাই কাজটা করেছে, কিন্তু ছেলেটা গেল কোথায়? কাজটা তো করেছে, গেল কোথায়? তাকিয়ে দেখছেন দইয়ের উপরে চরণচিহ্ন পড়ে পড়ে আছে, আর বৃন্দাবনের ভক্ত ভ্রমরেরা ওই চরণ চিহ্নের উপরে গুনগুন করে চরণপদ্মের মধু আস্বাদন করছে, আর মাকে বলছে আমাদের সঙ্গে এসো, বিশ্বের সব থেকে বড় চোর যে সব কিছু চুরি করে নিয়ে যায়, দুকলাং চৌরাম একুল উকুল বলে কিছু যাকে না, ইহকাল পরকাল চুরি করে নিয়ে যায়, যার বাসি ঘরে থাকতে দেয় না, সে বিশ্বের সব থেকে বড় চোর, এই চোরকে ধরিয়ে দিচ্ছি আসো। এই ভ্রমরেরা উড়ে উড়ে যায় চরণপদ্মের মধু আস্বাদন করে, আর মা পেছন পেছন হাতে লাঠি নিয়ে আসতে আসতে ধর ধর। চরণচিহ্নগুলো ভাড়ার ঘরের দিকে গেছে, যেখানে ননিমাখন রাখা আছে। মাকে দেখেই গোপালের বন্ধু বান্ধব যাদের লেজ আছে একটা করে, লেজ ছাড়া সেদিন ছিল না, লেজ আলাড়াই ছিল। হ্যাঁ, বন্ধুরা যারা জানলায় জানলায় বসে ননিমাখন খাচ্ছিল, গোপাল নিজে ননিমাখন খাচ্ছেন, ওই লেজাল্লাদের দিচ্ছেন, আর এখনও আছে বৃন্দাবনে, যাও হুঁ করবে খেলে পরে, চশমা পড়ে যাও, চশমাটা খুলে নেবে, একমাত্র মালার ঝোলাটা নেয় না দেখেছি, মানি ব্যাগ নিয়ে যাও, মানি ব্যাগ নিয়ে যাবে, চশমা নিয়ে যাও, চশমা নিয়ে যাবে, চুপ করে কাঁধে এসে বলবে চশমাটা খুলে নিয়ে চলে যায়, কিচ্ছু করার নেই, কিছু না পেলে আমার একটা চাদর নিয়ে গেছিলো একদিন, যা নিয়ে যা বুকে দিস, চাদরটা ঘরে ঢুকেছে, আপেলটা নেবে দিয়েছি, তারা চাদরটা নিয়ে গেছে। তো দু অন্তের শিরোমণি, বৃন্দাবন তো চোরের দেশ। হ্যাঁ সত্যি বলছি, মানে এটা চোরের দেশ। আমার ঘরে বৃন্দাবনে একবার চোর ঢুকেছে, রাধাগুণ্ডে রাত্রেবেলা আমার ঘরে চোর ঢুকেছে, চোর ঢুকে তো রাত্রে সোয়া আটটা হবে, তো একটা চোর ঢুকে পাশের ঘরে ঘুমিয়ে পড়েছে, আমার ঘরে ঢুকেছে, ঢুকে বুঝে পায় নাই, তালা মারা ছিল, বুঝে পাশের ঘরটা, কিরে এই ঘরটা তো লোক নাই, ভেতর থেকে বন্ধ কেন, বেটা চোর ঘরে ঢুকে আছে, দেখি অল্প বয়সের একটা ছেলে, বছর 14-15 বয়স হবে, ঢুকে ঢুকেছে, তো ধরেছি, আমাদের বাঙালি বুঝতে পারো চোর চোর চোর, সবাই মিলে লাঠি টাঠি নিয়ে বেহার হয়ে আসলাম, সঙ্গে সঙ্গে খবর দেওয়া হলো রাধাগুণ্ডের চেয়ারম্যানকে, চেয়ারম্যান আসলেন আর সবাই আসলেন, এসে এসে ও মা দেখি ব্রজবাসী গোস্বামী ব্রাহ্মণের ছেলে, হুম কিভাবে চুরি করতে এসছে কে জানে, তো চেয়ারম্যান বলছেন যে আমার কথা বলছেন যে ওনার পায়ে ধরো, বলো আর চুরি করবে না ইত্যাদি ইত্যাদি। আমি দেখলাম যে বাবা রে বাবা, এই তো সাংঘাতিক, এক সাধু বাবা আমার কানে কানে এসে বলছেন গোসাইজি এই চোরের দেশে চোরের বিচার হয় না, ছেড়ে দেন, পায়ে ধরবে ছেড়ে দেন, হ্যাঁ তাই তো, যে দেশের মালিকই চোর সে দেশের চোরের বিচার কি করবো রে ভাই, পরে মালিক আবার রাগ করবে যে আমাদের সাগরেতকে পাঠিয়েছিলাম মাল্লি ধরে, আমার দেখ ভাই বামুনের ছেলে আমাকে পায়েটায় ধরিস না, আমি বুকে জড়িয়ে ধরলাম, চুরি করতে এসেছি বুকে জড়িয়ে ধরেছি, শুনে রাখো, বুকের মধ্যে জড়িয়ে ধরলাম, ধরে বললাম যে ভাই চুরি টুরি করিস না, বলে না না গোড়াবে, ঠিক আছে বুঝছি বাবা তুই যা, তুই এখন যা, পরে ঘর থেকে নেমে চলে গেল আদর খেয়ে। চোরের দেশ তো, চোরের দেশে চোরের বিচার হয় না, মালিকই চোর, বান্দরগুলি সব চোর, পেলে নিয়ে চলে যায়, আরে কি বিপদ রে ভাই, কিচ্ছু রাখা যায় না, তুই ওরা বসে বসে সব জানলায় জানলায় ননিমাখন খাচ্ছে, বলে গোপাল ওদের ননিমাখন দিচ্ছেন কেন, যে দিচ্ছেন আর বলছেন শোন এবারে তো আর সীতা উদ্ধার নাই, গতবারে আমার জন্যে কত পরিশ্রম করেছিস তোরা, খেয়ে না খেয়ে জঙ্গলে থেকে রাবণের সঙ্গে যুদ্ধ করে সীতা উদ্ধার করেছিস, এবার তো সীতা উদ্ধার নাই, আয় প্রাণ ভরে ননিমাখন খাই, এবার তো বৃন্দাবনে তোরা তো আমার জনম জনমের সখারে, হ্যাঁ এরা তো জনম জনমে গোবিন্দের সঙ্গে থাকে রে ভগবানের সেবকেরা, বৃন্দাবনে আয় ননিমাখন খাই, তো গোপাল দিচ্ছেন, এরা ননিমাখন খাচ্ছে। ও মা হঠাৎ হো গোপাল মা আসে, বলে মা আসে, বলে হ্যাঁ তাই তো, দুপ দুপ করে নেমে নেমে পালায়, লাঠি দেখলে খুব ভয় পায় বাঁধনেরা,
দুপ দুপ করে নেমে পালাচ্ছে। গোপালচন্দ্র তাকিয়ে দেখলেন, হ্যাঁ তামার দৃষ্টি প্রাসামিক্ষ ভালো করে দেখে নিয়ে বলে, মায়ের হাতে লাঠি আছে, মা তো আদর করবোই বা, চিন্তা নাই। বলে এবার কি করো? বলে আপন প্রাণ বাঁচা, নেমেই দৌড়, দৌড় দৌড়। মহাজন তাকিয়ে বললেন, এমন কোনো দিন দেখেছ? সব জায়গায় দেখেছ ভগবানকে ভক্ত ভয় পায়, ভক্তের ভয়ে ভগবান পালায়, কোথাও দেখেছ? দেখে আসো শ্রীধাম বৃন্দাবনে ভক্তের ভয়ে ভগবান পালায়। মহাজন পাশ থেকে দাঁড়িয়ে বললেন, নমামীশ্বরং সচ্চিদানন্দ রূপং লসদ কুণ্ডলাঙ্গ কুলে ভ্রজমানম যশদাভিউলুখলাধাবমানম পরম দৃষ্টত্বন্ত দৈত্যগপ্পা রুদন্তং মুহুর্নেত্র জিগ্মং মৃজন্তং করাম্ভোজ জিগ্মেন সাতঙ্ক নেত্রম মুহুশ্বাসকম পৌত্রী রেখাঙ্ক কণ্ঠ স্থিতগ্রৈব দামোদরং ভক্তিবদ্ধম। সেই ঈশ্বরকে প্রণাম করি, নমামীশ্বরং সচ্চিদানন্দ রূপ। কিরকম ঈশ্বর? গোকুলে ভ্রজমানম, যিনি বৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছেন, যার কানে কুণ্ডল, মা পেছন পেছন ধাওয়া করছেন। ধরলেন গোপালকে, ধরতেই মা মারেন নাই, মাত্র ধরেছেন, ধরবার সঙ্গে সঙ্গে প্যাঁ। মাকে মারছেন নাকি? বলে না, মারে নাই না। বলে প্যাঁ করস কেন? বলে আগে যদি প্যাঁ করা যায় তাহলে মা মারবে না। জানেন যে মায়ের সিম্পেতিটাকে বাড়াতে হলে, হ্যাঁ শ্রী বিষ্ণু, মায়ের করুণার উদ্রেক করতে হলে আগে প্যাঁ করতে হবে। তাই মা যে হাতে ধরেছেন, ধুর তবি কোথা ধুর, ধরতে দুটো হাত দিয়ে নিকটচক্রটা করেছে। রুদন্তাং মুহুর নেত্রে জিগ্মাং মৃজন্তাং, দুটো হাত দিয়ে চক্রগড়ায়। বে চক্রগড়ায় কেন? চোখের মধ্যে কাজল আছে, মুখের মধ্যে ননি মাখন, এমনি করে খাড়াতো হাত দিয়ে ননি মাখন পড়ে ল্যাংটা তো, এমনি করে পড়ে পেটের মধ্যে পড়েছে, পায়ের মধ্যে পড়েছে, সারা মুখে ঢুকে ননি মাখন লাগানো আছে। আর কাজলে ননিতে চোখের জলে মিশে একটা কিম্বুত কিমাকার চেহারা হয়েছে, অত দেখেই মায়ের মনে এরকম নরম হয়ে যায়। মানে আগে কিন্তু চেহারাটা বানিয়েছে, দেখো চেহারাটা কীরকম বানিয়েছে দেখো। জিগ্মাং মৃজন্তং করাম্ভোজ যুগ্মেন সাতঙ্ক নেত্র, আতঙ্কিত হয়ে তাকায়। মুহুর্শ্বাস কম্প ত্রিরেখাঙ্ক কণ্ঠ, তিনটে কণ্ঠ গোবিন্দের গলায়, তিনটে দাগ, ত্রিরেখা কণ্ঠে তিনটে দাগ। তিনটে দাগ কেন? একটা মহাপুরুষের লক্ষণ, কম্বুকণ্ঠ বলা হয়। শঙ্খ, শঙ্খের মধ্যে দেখবেন তিনটে দাগ আছে, এ কম্বুকণ্ঠ। শঙ্খের এই চিহ্নটা কি? এটা হচ্ছে সাধকের চিহ্ন। দেখবে শঙ্খের মধ্যে দাগটা এমনি করে করে আস্তে আস্তে ওপরে উঠছে, উঠে মুখটা লক্ষ্য করে দেখো শঙ্খ বাজাবার সময়। এটা কি? সাধক এভাবে শঙ্খের মতো চক্র করে ঘুরতে ঘুরতে ওপরে ওঠেন, শঙ্খের মতো সাধক ওঠেন। আর চক্র বলে সাধারণ জীবের মতো, এ সংসার চক্রে ঘুরতে ঘুরতে জীব ঘুরতে 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 ঘুরে ছিটকে পড়ে যায়। সাধারণ জীব চক্রাকারে ঘোরে চক্রের মতো, আর সাধক কম্বু শঙ্খের পাকে পাকে সাধক ওপরে ওঠে। তো গোবিন্দের গলায় তিনটে দাগ, কম্বুকণ্ঠ বলা হয় গোবিন্দকে। ত্রিরেখাঙ্ক কণ্ঠ, তিনটে রেখা গলার মধ্যে, এটা সাধকের চিহ্ন, মহাপুরুষের যে 32টা লক্ষণ তার মধ্যে একটা লক্ষণ, তিনটে দাগ গলার মধ্যে। গলায় এই কণ্ঠটা ওঠে আর নামে। আরে মা তো এখন মারে নাই, মারলে না বুঝতাম, আগেই কেঁদে একেবারে অস্থির কাণ্ড। মা চিন্তা করলেন, মারবো না এত কান্নাকাটি, কোনোদিন মারি না তো আসলে, ধরলেই কাঁদতে আরম্ভ করে। আচ্ছা যা বাঁধবো। কোথায় বাঁধবো? পায়ে। বলে না, হোঁচট খেয়ে পড়ে যাবে, হাতে দাগ পড়ে যাবে। কোথায় বাঁধবো? পেটের মধ্যে বাঁধি, পেটটা ছোট, ওই ছোট্ট নাইটা উঁচু হয়ে উঁচু হয়ে আছে, টাবলে ঢুকে যায়, পেটটা ছোট, পেটের মধ্যে বাঁধি। মা চুল থেকে ফিতাটা খুলে নিয়েছেন নি, বেঁধে না ছেড়ে দেয়, কোথায় চলে যাবে? যে দুরন্ত বাচ্চা কোথায় চলে যাবে? বাঁধি আগে। মা ফিতাটা খুলেছেন, বাঁধতে গিয়ে আয় রে দড়িটা ছোট হচ্ছে, আবার একটা দড়ি নিয়েছেন, আবার ছোট হচ্ছে, আবার একটা দড়ি, আবার ছোট হচ্ছে। এই করতে করতে বাড়ির সব দড়ি শেষ। এর মধ্যে খবর উঠে গেছে চোর ধরা পড়েছে। দেখবে চোর ধরা পড়লে আমরা সবাই দেখতে যাই, তাই না? বলি তো পাড়ার পটু। বলে পটু হলো? চুরি করছে বলে, ধরা পড়ছে বলে, তো দেখে আসি তো পটুকে দেখতে সবাই যাচ্ছে। পটুর সঙ্গে সকালবেলা একসঙ্গে গল্প করেছে, ধরা পড়েছে পটু, পটু ধরতে গেছে। দিদি কেমন পটু তুমি?
তো ব্রজমাইরা সব দেখতে এসছে তোমাদের কানাইকে, চোর কানে ধরা পড়ছে বলে দেখতে এসছে, শুধু নয় দড়ি নিয়ে এসছে সবাই, দড়ি কম পড়ছে বৃন্দাবনে, সব দড়ি যোগ করে করে যোগ করে করে মা তাকিয়ে দেখছেন পেটটা কি বড় হয় নাকি, বড় তো না পেটটা তো ছোটই, দড়িটা ছোট হয় কেন, দড়িটা দু আঙ্গুল করে ছোট হচ্ছে, তিনও হচ্ছে না চারও হচ্ছে না একও হচ্ছে না, দু আঙ্গুল ছোট হচ্ছে, দু আঙ্গুল ছোট হচ্ছে কেন, মহাজন বলছেন ভক্ত আর ভগবানের মিলন হতে হলে তত্ত্ব দুটি বস্তু প্রয়োজন, কি এক ভক্তের সাধনা আর এক ভগবানের করুণা, সাধনা যত বাড়ে করুণা তত নামে, তাই দুটি বস্তু প্রয়োজন, তাই দড়িটা দু আঙ্গুল ছোট হচ্ছে, মায়ের সাধনা পূর্ণ না হলে ভগবানের করুণা নাববে না, তাই দড়িটা দু আঙ্গুল করে ছোট হচ্ছে, মা বাঁধবেনই বাঁধবেন, হ্যাঁ ভাবছস কি তুই, হ্যাঁ তোর জল হয়ে খাইলাম রে বলো না তোমরা, মা তো বাৎসল্য রসের খনি, ঘনীভূত বিগ্রহ, সমাতু ছিন্ন গাত্রায়া বিশ্রস্র খবর দৃষ্টা পরিশ্রম কৃষ্ণ কৃপয়াসীদ সবন্ধনে, মায়ের গায়ে ঘাম পড়ছে দেখে গোপালের করুণা হলো, ইস মা এত পরিশ্রম করছে সবাই হাসাহাসি করছে মা বাঁধতে পারছে না, আচ্ছা আমি তো চোরই তা ধরা পড়ি কি আর করা যাবে, গোপাল ধরা পড়লেন, মা বাঁধলেন উদুখলের সঙ্গে, বেঁধে পাহারায় রাখলেন তার বন্ধু বান্ধবকে, তোরা পাহারায় থাক, বন্ধু বান্ধব ওই রকম পালিয়ায়, গোপাল পালিয়ায়, গোপাল পালিয়ে যাচ্ছেন সিং দরজার বাইরে, দুটো অর্জুন গাছ, অর্জুন গাছের মাঝখান দিয়ে ঢুকলেন, উদুখলটা আটকে গেল, চরণ দিলেন, গাছ দুটো কাঁপতে কাঁপতে পড়ে গেল, ওরা পড়বার জন্য তৈরি হয়েই ছিল, তাদের পূর্ব স্মৃতি ছিল, এই দুটো গাছ কি দুই বড়লোকের ছেলে, তারা মদ খাত আর অসভ্যতা করত মেয়েদের নিয়ে, তাই তারা করছিল, এই সময় দেবর্ষী নারদ শেপথ দিয়ে যাচ্ছিলেন, নারদ গর্জন করে উঠলেন, তারা নারদকে পাত্তা দিল না, নারদ অভিসম্পাত করলেন তোমরা বৃক্ষজনই প্রাপ্ত হও, কোথায় নন্দরাজার বাড়ির সামনে কেন, না গোপালের চরণ স্পর্শে তোমাদের মুক্তি ঘটবে, সাধুর অভিশাপ তো, সাধুর অভিশাপেও জগতের মঙ্গল হয়, তাই এই দুইজন গাছ অর্জুন গাছ হলো, অর্জুন গাছ হলো কেন, বলো অর্জুন কৃষ্ণের প্রিয় বন্ধু তো, তাই বন্ধুর নামে নাম থাকলে কৃপাটা তাড়াতাড়ি আসবে, আমরা তো কৃপা পাওয়ার জন্য এগিয়ে যাব তো, হ্যাঁ কৃপা যেমন নেমে আসবে আমাকেও কৃপা পাওয়ার জন্য সচেষ্ট হতে হবে, কৃপা এলো আমি নিলাম না, লাভ হলো না আমাকে এগোতে হবে, তো এদের পূর্বস্মৃতি ছিল, কেন গাছ হয়েছি কীভাবে কৃপা হবে এটা তারা জানত, তাই এই দুটো গাছ গোবিন্দ চরণ স্পর্শে পড়ে গেল এবং দুই পুরুষ তাদের নাম নলকুবের মণিগ্রীব, তারা উঠে গোপালকে প্রণাম করেন, বাণী গুণান কথনে শ্রবণ কথায়াং হস্তৌচ কর্মসু মনস্তব পাদোর্ণা স্মৃত্যাং শিরস্তব নিবাস জগত প্রণামে দৃষ্টি শতাং ভর্ষণেস্তু ভবত্তু নূনাম, বাণী গুণান কথনে আমাদের মুখ যেন তোমার কথা বলে, চোখ যেন তোমায় দেখে, মাথা যেন তোমায় প্রণাম করে, হাত দিয়ে যেন তোমার সেবা করতে পারি, তোমাকে না পাই তুমি যেখানে থাকো তোমার বাড়িটাকে যেন প্রণাম করি, আমি কোথায় থাকবো রে, তুমি সাধুগুরু বৈষ্ণবের হৃদয়ে থাকো, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করলেই তোমাকে প্রণাম করা হয়, এই বললেন, বলে দুইজন নলকূপের মণিগ্রীব এরা সেখান থেকে চলে গেলেন, সেদিন নন্দ মহারাজ বাড়িতে ছিলেন না, কারণ বাড়িতে থাকলে দামবন্ধন লীলাটা হতো না, নন্দ মহারাজ তিনি যজ্ঞ করতে গিয়েছিলেন, তিনি ফিরে এলেন, ফিরে এসে ঝোপঝাড়ের মধ্যে থেকে গোপালকে তুললেন, তুলে গোপালকে ঘরে নিয়ে গেলেন, এরপর গোপাল আস্তে আস্তে বড় হচ্ছেন, দেখতে দেখতে গোপাল বাছুর চড়ান, বাছুর চড়ান, বাছুর চড়াচ্ছেন, তখনও গরু চড়ান না, ছোট্ট গোপাল বাছুর নিয়ে নিয়ে দৌড়াদৌড়ি করেন, এই সময় কংস পাঠালেন এক অসুরকে, তার নাম বৎসাসুর, সে বাছুরের সঙ্গে গোপালের লড়াই হলো, গোপাল বাছুরের লেজ ধরে আছাড় মেরে বাছুরকে মেরে ফেললেন, এরপর এলো বকাসুর, বক পাখি পুতনার ভাই,
বিরাট বড় বাঘ পাখি গোপালকে মারতে আসে মুখটা হা করে গোপালচন্দ্র এলেন, তার এক পায়ের ওপর একটা পা দিয়ে চাপ দিলেন ঠোঁটের ওপরে, আর একটা ঠোঁট ঠেলা দিলেন, মুখটা চিরে গেল, বকাসুর নিতাই গৌর হরি বল মারা গেল। তারপরে এলে অঘাসুর আরেক ভাই অজগর সাপ, হা জীবটা একেবারে মস্ত বড় রাস্তা, বন্ধুরা গুহা মনে করে ভেতরে ঢুকে গেল। গোপাল খুঁজতে খুঁজতে ভেতরে গেলেন, পুরোপুরি ভেতরে গেলেন না, গলার মধ্যে গিয়ে আটকে পড়লেন, দাঁড়িয়ে পড়ে শরীরটাকে ফুলিয়ে দিলেন, অঘাসুরের দম আটকে গেল। নাকের মধ্যে মুড়ি ঢুকলে কেমন হয় আচমকা শ্বাস নালে করি না, অঘাসুরের সেই অবস্থা, কে আর জল দেবে আর কে আর মাথায় বাড়ি দেবে, তার বেরোতে পারত হবেনি। তো অঘাসুর কাঁচতে কাঁচতে অঘাসুর প্রাপ্তি হয়ে গেল, অঘাসুরের প্রাণটা বাইরে এসে অপেক্ষা করছে, গোপাল যেই বেরিয়ে আসলেন আপনি প্রাণটা এসে গোপালের চরণে মিশে গেল। বলে বাবা ভগবান অঘাসুরকে উদ্ধার করলেন, বলছে না না ভগবানের কিছু নাই এখানে, যে ভগবানকে মুনি ঋষিগণ হৃদয়ের মধ্যে ধ্যান করে পান না, অঘাসুর সেই গোবিন্দকে দেহের মধ্যে লাভ করলো কি করে, এক বৃন্দাবনের ধুলায় গড়াগড়ি দিয়ে। তা আর কি ভাগ্য ছিল, আর কোনো ভাগ্য ছিল না রে, একটা কাজই অঘাসুর করেছিল, ব্রজের রজে লম্বা হয়ে পড়েছিল। তাই শোনো, যদি ব্রজরজ অঙ্গে মাখতে পারো, যদি দেহতে না পারো, যদি মনে মনেও বৃন্দাবনের ধুলা অঙ্গে মাখতে পারো, এই না ব্রজের ধুলা, তাহলে সাক্ষাৎ গোবিন্দ কৃপা লাভ করে ধন্য হবে, তে কোনো সন্দেহ নাই। তাই ব্রজের রজের এত করুণা। এ কথা দেবর্ষি নারদ গিয়ে বললেন ব্রহ্মাকে, ব্রহ্মা বিশ্বাস করলেন না। দেখো ভগবান গীতায় বলছেন, অবজানন্তি মাং মূঢ়া, মূঢ় ব্যক্তিরা আমাকে জানতে পারে না। মূঢ় ব্যক্তি কে রে, ব্রহ্মা যে ব্রহ্মা তিনিও মূঢ়, বোকা হয়ে গেলেন। ব্রহ্মা বিশ্বাস করলেন না গোবিন্দ ভগবান, কি বিভ্রম হয়ে গেল, তিনি তার পর্যন্ত ভুল হয়ে গেল। ব্রহ্মা এলেন, এসে বাছুরদেরকে লুকিয়ে ফেললেন, রাখার বালকদের লুকিয়ে ফেললেন, তাই তো। গোপাল বনে বনে সেই দইমাখা ভাত খাচ্ছিলেন, কবল দইমাখা ভাত। আপনারা যে কি করে ভগবানকে ভালোবাসেন আমি বুঝতে পারি না, বৈষ্ণবদের এত সদাচার, এত স্নান করেন, এত তিলক করেন, এত হাত পা ধন, আর তারা যে ভগবানের ভজন করেন সেই ভগবান আইটা এটা কিচ্ছু মানে না, দইমাখা ভাত পোটলাই করে নিয়ে গিয়ে এক বছর ব্রহ্মা রাখার বালকদের লুকিয়ে রাখলেন, গোবৎসদের লুকিয়ে রাখলেন, কয়েকদিন বাকি ছিল এক বছর পূর্ণ হওয়ার। যখন ফিরে এলেন দেখতে, ফিরে এসে দেখছেন যারা গুহার ভেতর ঘুমোচ্ছিল তারা বাইরে খেলা করছে, গুহাটা পাথরটা সরিয়ে দেখলেন, হ্যাঁ ভেতরে ঘুমোচ্ছে তো, উমা বাইরে খেলা করছে তো, উমা ঘুমোচ্ছে তো খেলা করছে তো। ব্রহ্মার মাথা গোলমাল হয়ে গেছে, ব্যাপারটা কি ভুল হয়ে গেছে। ব্রহ্মা প্রণাম করছেন, বারবার উঠছেন আর প্রণাম করছেন, কেন এক মাথায় প্রণাম করে মনে হচ্ছে এই মাথা ধুলা পেল, পেছনের মাথাটা তো পেল না, চারটে মাথা তো, বারবার উঠছেন আর প্রণাম করছেন কৃষ্ণকে, কৃষ্ণকে প্রণাম করছেন আর প্রার্থনা করছেন। নৌমিড্যতে অভ্র বপুষে তড়িদম্বরায় গুঞ্জাবতাংশ পরিপিচ্ছল সম্মুখায় বন্যস্রজে কবল বেত্রবিষানবি নির্লক্ষশ্রিয়ে মৃদুপদে পশুপঙ্গজায়। হে গোবিন্দ তোমাকে প্রণাম। একটু বলি না অর্থটা, নৌমিড্য তোমাকে প্রণাম করি, খুব সংক্ষেপে শোন, তোমাকে প্রণাম করি, কিরকম প্রণাম করি, ওগো কালো রঙের ঠাকুর তোমাকে প্রণাম করি, কিরকম একটা সম্মানের কথা না। তুমি বলো, তোমরা নিরপেক্ষ বলো, আমাকে যদি কেউ এসে বলে ও কালা গোসাই আপনাকে প্রণাম করে আসেন, আমি খুশি হব, খুশি হব কি না, খুব রাগ করব, বাবা প্রণাম করিস না, কিন্তু গায়ে রং তুলে প্রণাম করলা কেন, করিস না বাবা প্রণাম, গিয়ে বললাম ও কালা ঠাকুর আসো প্রণাম করি, সম্মানের লাগারই কথা। ব্রহ্মা রীতিমতো রং তুলে প্রণাম করছেন, ও কালো রঙের ঠাকুর তোমাকে প্রণাম। গোবিন্দ একটু গম্ভীর হয়ে তাকিয়েছেন, আমি কালো রং তো তোমার কি, বললেন না না কালো রং বলি নাই, মেঘবর্ণের ঠাকুর বলেছি, ও গো মেঘবর্ণের ঠাকুর তে অভ্র বপুষে তোমাকে প্রণাম। কেন বলেছি জানো,
আকাশে মেঘ হলে চাষির মনে আনন্দ হয়, চাষি ভাবে বৃষ্টি হবে, আর বৃষ্টি হলে আমার শস্য উৎপাদন সুন্দর হবে। তাই আমার কপালেও যখন নবমে কৃষ্ণচন্দ্রের উদয় হয়েছে, মনে হচ্ছে মেঘ থেকে করুণামৃত বর্ষণ হবে, আর এ করুণা বর্ষণে আমার তপ্ত হৃদয় শান্ত হবে। পৃথিবী যেমন মেঘবর্ষণে শান্ত হয়, তেমনি আমার হৃদয় শান্ত হবে। তোমাকে প্রণাম, তোমাকে প্রণাম। ওগো হলুদ রঙের কাপড় পরা ঠাকুর, তোমাকে প্রণাম। কেন হলুদ রঙের কাপড় পরা বলি নাই, তরিত বর্ণ বলেছি। আকাশের মেঘে বিদ্যুৎ খেলা দিয়ে খেলা করে ছড়িয়ে যায়, আর দেখা যায় না। আর বৃন্দাবন এসে দেখছি বিদ্যুৎ হারিয়ে যাচ্ছে না, বসন হয়ে তোমাকে ঘিরে রেখেছে। এই বিদ্যুৎ যখন তোমার স্পর্শে শীতল হয়েছে, আমি মতো ব্রহ্মার চঞ্চল মনও তোমার স্পর্শে শান্ত হবে। তাই তোমাকে প্রণাম। ত্রিদম্বরায়, ওই তুমি নারায়ণকে প্রণাম করছো না তো? নারায়ণও কালো রং, নারায়ণও হলুদ রঙের কাপড় পরেন। বলে না, নারায়ণকে প্রণাম করছি না, কারণ নারায়ণ দই মাখা ভাত খায় না। কবল বেত্র বিষাণ বেনুর লক্ষ্যশ্রিয়ে, তোমার হাতে বাঁশি, তোমার হাতে বিশৃঙ্গা, তোমার বগলে গরু তারাবার লাঠি, আর হাতের মধ্যে দই মাখা ভাত, বা হাতে গুঞ্জা ফল। গুঞ্জা ফল দেখেছি, বৃন্দাবনে থোকা থোকা ফল হয়। আর ডান হাতে দই মাখা ভাত নিয়ে তুমি খাচ্ছ। বলে কি দুরাচারী রে বাবা, অনাচারী। হ্যাঁ, আইঠা গাইটা মানে না, সারা শরীরে আইঠা ঠাকুর আর আইঠা লেগে আছে। সেই ঠাকুর আইঠা ছাড়া খায় না, জানো? গোপালের এটো ছাড়া ভোগ হয় না, জানো? বলো কি ভোগ হয় না এটো ছাড়া? তোমাদের রাধানাথের এঠো ছাড়া ভোগ হয় না? দুধ বা যদি বাছুরে বাটে মুখ না দেয়, সেই দুধ দোয়ালে গোবিন্দের ভোগে হয় আগে না, অভিষেক হয় না। মেশিন দিয়ে দুধ দোয়ালে সেই দুধে গোবিন্দের অভিষেক হবে না। যদি বাছুরে এঠো করে বাটে মুখ লাগায়, তবে গিয়ে সে দুধটা পড়বে, তবে গিয়ে গোপালের ভোগ হবে। তো এটো খাওয়া ঠাকুর, এটো ছাড়া খায় না। আর সারা শরীরে এঠো মাখা, ব্রহ্মা তুমি ঠিক করছো তো? বলে প্রভু, তোমার এই অপূর্ব বৃন্দাবন লীলা দেখবার জন্যই আমি এসেছি। মৃদুপদে তোমার কোমল চরণে প্রণাম করতে এসছি। ওগো নন্দনন্দন পশুপাঙ্গ যায়, পশুপ পশুকে পালন করেন যিনি, নন্দ মহারাজ। অঙ্গ যায়, নন্দ মহারাজের পালিত পুত্র কৃষ্ণ কে বলে? মোটেই নয়, নন্দের ছেলে হচ্ছে কৃষ্ণ। নন্দস্ব আত্মজ উৎপন্নে জাত আল্লাদ মহামানা, আত্মজ পালিত পুত্রকে আত্মজ বলে না? পশুপাঙ্গ যায়, অঙ্গজাত, অঙ্গজাত পুত্র পালিত পুত্রকে অঙ্গজাত পুত্র বলে না? মৃদু পদে ব্রহ্মার মুখের কথা আমার তোমার নয়, ব্রহ্মা বলছেন মৃদু পদে পশুপ অঙ্গ যায়, পশুপাঙ্গ যায়। ওগো নন্দনন্দন তোমাকে প্রণাম, তোমাকে প্রণাম। ব্রহ্মা বারংবার, অনেক সুন্দর সুন্দর শ্লোক ব্রহ্মস্তব, বারংবার প্রণাম করলেন, প্রণাম করলেন। প্রণাম করে ব্রহ্মা ক্ষমা চেয়ে শ্রী গোবিন্দের কাছ থেকে বিদায় নিলেন। তারপর এলো এক অসুর, তার নাম ধেনুকা অসুর। তালবনে গাধার রূপ ধরে এসছে, তার সঙ্গে তুমুল যুদ্ধ হলো কৃষ্ণ বলরামের। এবং সে ছুটে এসে সে বলরামের বুকের মধ্যে লাথি মেরেছিল, আর বলরাম তার পেছনের পা ধরে ঘুরিয়ে ছুঁড়ে মেরেছিলেন তাল গাছে। আর তাল গাছে পড়লো, আর ধুমধুম করে তাল পড়লো। কানাইয়ের ওদিকে তাকাবার সময় নাই, কানাই বন্ধুদের ডেকে বলে কটা তাল কুড়িয়ে নে, বড়া করে খাওয়া যাবে তালের বড়া। অসুর মরলো কিনা কানাইয়ের ওদিকে খেয়াল নাই, তাল পড়লো কিনা এটাই কানাইয়ের খেয়াল। বলদেবের তো বিরাট শক্তি শরীরে বলরামের। একদিন কানাই বলাই গরু চড়াতে যান নাই, সখারা সব গরু চড়াতে গেছে। এমন সময় কি হলো, এক সখা ছুটে এসে বলল, সর্বনাশ হয়েছে কানাই, সর্বনাশ হয়েছে। বলে কি হয়েছে? সবাই মরে গেছে, সবাই মরে গেছে। কি করে? বলে এক সাপ, ভয়ঙ্কর সাপ, কালীয় নাগ, সাপের বিষে সব মারা গেছে। কৃষ্ণ ছুটতে ছুটতে গেলেন, যমুনায় ঝাঁপ দিলেন, কালীয় নাগের সঙ্গে তুমুল লড়াই।
কালিওনাকে পদানত করলেন, তার ফনার উপরে উঠে নাচতে শুরু করলেন। ওই কোমল চরণের কত শক্তি! কালিওনাগ রক্ত বমি করে। কালিওনাগের পত্নীরা এসে বলছে, নাগপত্নীর স্তব, হ্যাঁ, তারা বলছে, আমাদের স্বামী যথার্থ শাস্তি পেয়েছে, উপযুক্ত শাস্তি পেয়েছে। হে কৃষ্ণ, করুণাময়, তুমি স্বামীকে মেরো না, আমাদের বিধবা হব, আমাদের বাচ্চাগুলো অনাথ হবে। কালিওনাগ বলে, ন নাকপৃষ্ঠং ন চ সার্বভৌমং ন পারমিষ্ঠং রসাধিপত্যং ন জগর সিদ্ধির পুনর্ভবং বা বাঞ্ছতি যৎ পাদরজ প্রপন্না। যে তোমার চরণ পায় সে আর অন্য কিছু চায় না প্রভু, আমার মোহ গেছে, আমি আর কিচ্ছু চাই না প্রভু, আমাকে চরণ দাও। আমরা তো জন্ম থেকেই এইরকম সাপ, তুমি কত কৃপা আমার, আমার প্রতি কত কৃপা তোমার, আমার ঘরে এসে কৃপা করলে। কালিওনাগ, তুমি এখান থেকে চলে যাও, আমাকে গরুর খেয়ে ফেলবে, না খাবে না, আমার চরণ চিহ্ন তোমার মাথায় থাকলো, যাও তুমি চলে যাও। তখন কালিওনাগ সেখান থেকে চলে গেলেন। সেই কালিও দহ এখনো রয়েছে বৃন্দাবনে, যারা যান তারা দর্শন করেন, আমরা শুধু ছুয়ে ছুয়ে যাচ্ছি মাত্র। ওই যেদিন কালিওনাগ দমন হলেন সেদিন রাত্রে ভীষণ দাবানল হয়েছিল বৃন্দাবনে, আগুন জ্বলে উঠেছিল জঙ্গলে। কানাই কানাই রক্ষা কর, কানাই বলেন তোমরা চুপ করো, চোখ বন্ধ করো। সকালে চোখ বন্ধ করলেন, আর কৃষ্ণ ব্রজবাসীদের রক্ষার জন্য সেই দাবানল পান করলেন। ভক্ত রক্ষার জন্যে ভগবান আগুনও খেতে পারেন। রাত্রি প্রভাত হলে তারা চলে গেলেন বাড়িতে, খেলা করতে বেরিয়েছেন, খেলা তো করছেন, এমন সময় একটা লোক এসছে, তার নাম প্রলম্বাসুর, এক অসুর এসছে, সে রাখাল বালক হয়ে খেলা করছে। ঠিক হলো যে জিতবে সে কাঁধে চড়বে, যে হারবে সে কাঁধে নেবে। অসুরটা ইচ্ছা করে হেরে যায়, বলরামকে কাঁধে নিয়ে যাচ্ছে, একটু জঙ্গলে নিয়ে মেরে ফেলবে। বেটা বুঝতে পারে নাই বলরামের হাতের কত শক্তি, বলরাম কাঁধে চাপতেই বেটা নিচু হয়ে গেছে। ওরে বাবার, এই পানি না, কোনো মতে নিয়ে যাচ্ছে, কোনো মতে নিচ্ছে, আর বলরাম প্রলম্বাসুরের মাথায় গাটাস করে এক গাঁটটা, যেই গাঁটটা দিলেন বেটা প্রলম্বাসুর চিত হইয়া পড়িল। নিতাই গৌর হরি বল। দেখতে দেখতে বর্ষাকাল উপস্থিত, বর্ষাকাল উপস্থিত, বর্ষায় অনেক ফুল ফোটে, যত সুগন্ধি ফুল সব বর্ষাকালে ফোটে। তো ভগবান কৃষ্ণ সুন্দর সাজে সজ্জিত হয়েছেন, হয়ে বর্ষাকালে গোচারণ করছেন। বড়হা পিরং নটবর বপু কর্ণয়ো কর্ণিকারম বিব্রত বাস কনক কবি সংবৈজয়ন্তীং চ মালম রন্ধ্রান বেণুরধর সুদয়া পূরয়ন গোপবৃন্দৈ বৃন্দারণ্যং শপদরমণং প্রাবিশদ গীত কীর্তি। অপূর্ব বিনোদ রূপ, কোন বিনোদিনী বাধি আছে, অপূর্ব রূপ। বড়হা পীরং অটবর বপু কর্ণয়ো কর্ণিকারম, মাথায় ময়ূর পাখা, কেন ময়ূর পাখা, কৃষ্ণের মাথায় ময়ূর পাখা কেন, চটচট করে বলো, সময় নাই। হ্যাঁ, নিষ্কাম পাখি, শ্রীজীব গোস্বামীপাদ তা বলেন নাই। শ্রীজীব গোস্বামীপাদ বলছেন যে একদিন গোবর্ধনের তটে ময়ূরেরা নৃত্য করছে, ভগবান কৃষ্ণ সেখানে গিয়ে দাঁড়িয়েছেন, দাঁড়িয়েছেন তো ময়ূরেরা নাচছে। ময়ূরেরা এসে কৃষ্ণকে বলছে যে, কৃষ্ণ কানাইয়া, কি নাচ দেখছো, আমাদের মতো নাচতে পারবে? ময়ূরেরা তো সুন্দর নাচছে, পাখা নড়ছে, পারবে? হ্যাঁ পারবো তো, আমিও নাচতে পারি। নটবর বপু, নটানাং বড়, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নর্তক হচ্ছেন শ্রী গোবিন্দ, পারবো তো, তারা তো নাচো। ময়ূরদের যে দলপতি তার নাম তাণ্ডবিক ময়ূর, তাণ্ডবিক ময়ূর তার বিশাল পাখা বিস্তার করে নাচছে। আমার মদনমোহন, তিনিও কম জাম কিসে, তিনিও অপূর্ব সুন্দর ভঙ্গিমায় নৃত্য করছেন, অপূর্ব ভঙ্গিমা, ময়ূরও নাচে আমার মদনমোহনও নাচেন, অপূর্ব নৃত্য করছেন আমার মদনমোহন। দ্রুত ঘুরছেন মদনমোহন, ময়ূর এই বড় পাখাটা নিয়ে ঘুরতে গিয়ে আর পারে না, হাঁপিয়ে গেছে, হাঁপিয়ে গিয়ে হার স্বীকার করে
না একদম চুপ করতে বলবে না, আজকে ওরা চাচাবে, আজকে ওদের সামনে চিৎকার করো, জোরে চিৎকার করো, হ্যাঁ জোরে চিৎকার করো, এই তো পাতা রেগেছে আমার, আজকে কেউ কিছু বলবে না ওদেরকে, যা পারিস করবি তোরা। তো ময়ূর আর পারে না, ময়ূর হেরে গেছে, হেরে বলে গোপাল আজকে তুমি জিতলে, আজকে তুমি জিতলে, জিতলে লোকে তো কিছু পুরস্কার পায়, আমরা পক্ষী জাতি, হীন জাতি, আমরা কি পুরস্কার দেব, আমরা কি পুরস্কার দেব। লোকে বলে আমাদের পাখাটা নাকি খুব সুন্দর, একটা পাখা তোমায় দিলাম, তাণ্ডবিক ঠোঁটে করে একটা পাখা তুলে নিয়ে গোবিন্দের চরণে দেয়, প্রভু এই পাখাটা তোমাকে, ময়ূর পাখা তোমাকে পুরস্কার দিলাম। আর যেই চরণে পাখাটা দেয় অমনি শ্রী গোবিন্দ আমার পাখাটা তুলে বলেন, ভক্তের দান যত ক্ষুদ্রই হোক আমি চরণে রাখি না, ভক্তের দান আমি মাথায় করে রাখি। শ্রী গোবিন্দ ভক্তের দান মস্তকে ধারণ করলেন, এই ক্ষুদ্র ময়ূর পাখা, ভক্তের তুলসী দল মাত্রে না জলস্য চুলুকে নবা, হ্যাঁ ফলং পত্রং পত্রং জমে ভক্ত প্রজচ্ছতি, তুমি যা আমাকে দেবে আমি তাই পরম আদরে গ্রহণ করব, তুমি জল বাতাসা দিও তাই আমি আনন্দে গ্রহণ করব। তাই ময়ূর পক্ষ শ্রীগোবিন্দ, ময়ূরের পাখা শ্রীগোবিন্দের মাথায় হ্যাঁ শোভা পায়, সে অপূর্ব বিনোদ আমার শ্রীগোবিন্দ গলায় মালা পড়েছেন, বৈজয়ন্তীঞ্চ মালাম, বৈজয়ন্তী মালা কাকে বলে, পাঁচ রকম ফুল দিয়ে যদি কোনো মালা গাঁথা হয় তাকে বৈজয়ন্তী মালা পড়ে, সুন্দর মালা পড়েছেন, পুরায়ণ গোপ বৃন্দাইর বাঁশি বাজিয়ে বাজিয়ে শ্রীগোবিন্দ বৃন্দাবনে প্রবেশ করছেন, আমরা অপূর্ব সুন্দর আস্বাদন করি, জয় শ্রীরাধ। তেরা কিসনে কিয়া শৃঙ্গার সাবরে, তেরা কিসনে কিয়া শৃঙ্গার সাবরে, ইয়ে লাগে দুলহা সা দিলদার 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 সাবরে, তেরা কিসনে কিয়া শৃঙ্গার 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 সাবরে, এ লাগে দুলহাসা দিলদার সাবরে, এ লাগে দুলহাসা শৃঙ্গার সাবরে, এ লাগে দুলহাসা দিলদার সাবরে, এ লাগে দুলহাসা দিলদার সাবরে, তেরা কিসনে কিয়া শৃঙ্গার সাবরে, তেরা কিসনে কিয়া শৃঙ্গার সাবরে, তেরা কিসনে কিয়া শৃঙ্গার সাবরে, তেরা কিসনে কিয়া बिहारी लाल की, वृंदावन बिहारी लाल की, श्याम सुंदर भगवान की, मस्तक पर मलिया की चंदन केसर तिलक लगाया, मस्तक पर मलिया गिर चंदन तिलक लगाया, मस्त
मस्तक पर मल्यगिरी चंदन केशर तिलक लगाया। मस्तक पर मल्यगिरी चंदन केशर तिलक लगाया। ओ मोर मुकुट कानों में कुंडल रूप अलक सजाया। मोर मुकुट कान में कुंडल रूप अनेक सजाया। मोर मुकुट कानों में कुंडल रूप अलक सजाया। मोर मुकुट कान में कुंडल रूप अनेक सजाया। महक तारा है ये दरबार सांवरे। 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 तेरा किसने किया श्रृंगार सांवरे। तेरा किसने किया श्रृंगार सांवरे। तेरा किसने किया श्रृंगार सांवरे। तेरा किसने वृंदावन बिहारी लाल की बाकी बिहारी लाल की राधा नाथ जीव की राधा सुदर्शन लाल की।